তারপরে আপনি দেশে আসলেন কিভাবে? আমি দাবি ছাড়া দিলাম যে আমি বেতন নেব না। আমি কিয়ামতের দিন যদি বেতন পায় থাকি কিয়ামতের দিন নেবো, এভাবে ছাড়া দিয়ে চলে আসছি। যখন না করছি তারও 2 মাস পরে আমারে পাঠাইছে, বেতন নিব না করার পরে 2 মাস পরে আমারে পাঠাইছে বাংলাদেশে। আমার এই কথাটা বলছে অমুক ছেলের সাথে, হয়তো বা অমুক ছেলে আমার সাথে জোর করে শরীর হাত দিয়েছে, এটাও বলতে পারিনি। মা যদি সব থেকে ভালো বন্ধু হয়, মায়ের কাছে কিন্তু এই কথাগুলো বলা যায়। রাইট, তারপর থেকে আমি ওখান থেকে মনে করেন যে এতটা রং হয়ে গেলাম বাবা মার চোখে, যে মনে হয় আমরা দুজনই কোনো বুদ্ধি করে এটা করছি। আমার আম্মারে খাইতে নিতে আমি যখন মানে মুডটা ভালো থাকতো, ইয়ার কি ফাজলামো করতো, হাসতো, আমি আম্মারে বলতাম যে আম্মা আসলে আমার সাথে কোনো কিছু হয়নি। ওই কথাটা বললে আমার আম্মা জানি কালো হয়ে যাইতো, তার মুখটা অন্ধকার করে ফেলতো। আমার আপা বড় আপা আমারে জুতা দিয়ে পিটাইতো প্রায় সময়, ওই কথাটা উঠাইলে যে আমি চাইতেছি তাদের কাছে সলিড হতে যে আমি আসলে কিছু করিনি। কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় যখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের ছেড়ে উনি চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে আমি হেরে যাচ্ছি। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার, জীবনের গল্পে কান পাতুন। মোর্শেদা, বয়স কত? ডিস্ট্রিক্ট দিনাজপুর। বয়স? বয়স 33-34 হবে সঠিক আমি বলতে পারি না। ঠিক আছে, সমস্যা নাই। কোথায় থাকছেন আপনি এখন? বর্তমানে আমি যাযাবর, আমার কোনো জায়গা নাই ভাই। আমি সবার আগে আপনাকে একটা সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি লিসেনারদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। যাযাবর বলতে মানে আপনি আমাকে একটু বলেন, কালকে আপনি কোথায় ছিলেন? এর আগে সৌদিতে ছিলাম। কালকে কোথায় ছিলেন? গতকাল? কালকে গতকাল ছিলাম আমার মতোই যে ভেকটিম খালা ছিল ওখানে, ওনার বাড়ি আছে এখানে আপনার কেরানীগঞ্জে। আচ্ছা, তো ওনার সাথে মানে আপনি এই অনুষ্ঠান শেষে কোথায় গিয়ে থাকবেন সেটার কোনো নিশ্চয়তা নাই? না। আমরা পুরো গল্পটা একটু শুনি আপনার মুখ থেকে, তারপরে বুঝতে পারবো আসলে ঘটনাগুলো কি ঘটেছে। ছোটবেলা থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে আপনার? জি ভাই, আমি ছোটবেলা থেকে জাস্ট আমার বুদ্ধি যেখান থেকে হয়েছে, আমি যতটুকু স্মরণ আছে আমার, আমি মোটামুটি ভালো ফ্যামিলির মেয়ে। আমার আব্বা যুদ্ধের আগে নাকি ইন্টার পাস করছেন, কিন্তু লেখাপড়া থাকলে কি হবে, ওনার জ্ঞান সঠিক ছিল না বা আজও নেই। আর আমার আম্মার বিয়ের পর নাকি বাচ্চা হইতো না, তার সন্তান ছিল না বলে গ্রামের মানুষ ধরেন যারা দোকানপাট করতো বা ব্যবসা বাণিজ্যের কাজে যাইতো, তার ওয়াইফরা এসে আমার আম্মারে বলতো যে তুই এখন বাহিরে বের হোস না, তরে দেখলে হয়তো স্বাদ নষ্ট হবে, এরকম একটা গ্রামের ভাষায় বলতো। আমার আম্মা অনেক কান্দাকাটি করতো। এরপরে আমার বড় আপা হয়, বড় আমার আম্মার বিয়ের 9 বছর নাকি 11 বছর পরে আমার বড় আপা হয়েছিল। তারপরে আমি তার আমার আব্বা হয়তো এত বছর পরে সন্তান হলো যে একটা আগ্রহ বা একটা এই সন্তান মানুষ করার মতো, তার আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিছিল। আমার দাদার দেওয়া সম্পত্তি তার 16-17 বিঘা সম্পত্তি ছিল। আমার বাবার তার মানে ঘরে বসে মোটামুটি খেতে, ঘরে বসে খেতেন বলতে ঘরে থাকতেনই না উনি, ঠিক মতো ঘরেই থাকতেন না, বাইরে বাইরে ঘোরাফেরা করতেন এবং কোথায় কোথায় ঋণ দেনা করে এসে জমি বিক্রি করে সেই ঋণ গুলা পরিশোধ করতেন। ওহো, মানে এটার জন্য হয়তো আমার আম্মার মেজাজ সবসময় খিটখিটে থাকতো। আর আমরা যখন ছোট ছিলাম দেখছি আমার আম্মা সবসময় প্রায় আমার আব্বা মারধর করলেই নানার বাড়িতে চলে যাইতো, কিন্তু আমার নানা সবসময় বুঝাইয়া পাঠাইতো যে মা একসময় আল্লাহ তোর সুখ দেব, এই কথা বলে বলে আব্বা আমার পাঠাইতো। আর আমি প্রায় নানার বাড়িতেই বেশি মানুষ ছোটবেলা থেকে। আমার নানা প্রায় সময় আর কি, আমার পরপর আমার ছোট একটা ভাই হয়, ওই ভাইটা হওয়ার 2 বছর পরে আমার যখন 4 বছর বয়স, আমার স্মরণ আছে একটু একটু যে আমার ছোট যেটা সেটা আরেকটা যখন হলো আমার 4 বছর বয়সে, তখন 2 বছর পর পর আর কি আমরা ভাই বোন সবাই হয়েছি। তো আমার ছোট যেটা সেটা মারা গেল অনেক অসুস্থ, তখন আমার আব্বা হাজতে। বাট আমি মিথ্যা কথা বলতে চাই না, আমি এখানে উন্মুক্ত ভাবে বলতে আসছি আমার আব্বা চুরি ডাকাতির সাথেও জড়িত ছিল। এই কাজগুলো আমি নিজে দেখছি যে আমার আব্বা এই ধরনের অন্যায় কাজ করছে এবং আমরা শাসন করছি। তখন তখন যতটা ছোট ছিলাম ওটা বলার মতন ছিল না, হয়তো আমার আম্মা কতটুকু হেল্প করছে না করছে বা কত কি করছে তা এটা বলতে পারবো না,
তবে যখন জেলে ছিল আমার ভাইটা যখন মারা গেল তখন আমার আব্বা জেলে দেখতে পায় নাই এবং আমার আম্মা দেখতে যাইতো আমার সাথে করে নিয়ে আমার মনে পড়ে আমার আম্মার মেজাজ এতটা মানে খিটখিটেই থাকতো কোনো কথা বলা বা আমরা একটা বায়না তো ধরতেই পারতাম না সবসময় মানে মায়ের সাথে কৃষি কাজ করতে হতো বা মা বাড়িতে থাকলে আমরা দুই বোন বিশেষ করে আমার বড় বোন আমি মাঠে ঘাটে কাজ করা লাগতো সবসময় কাজের লোক ছেলেদের সাথে সবসময় কাজের লোক আমাদের বাড়িতে থাকতো এই তিন মাস বা পাঁচ মাসের বা এক বছরের এরকম তিনটা চারটা করে কাজের লোক আমাদের বাড়িতে থাকতো আমার আম্মা আর কি বুঝাই দিত এটা এইভাবে ছোটবেলা থেকেই একবারে সংসারটা মনে করেন যে একটা ছেলে যেরকম বোঝা নেই ঠিক আমার বড় ভাই বিয়ে হয়ে গেছিল 13 বছর বয়স থেকে কিন্তু আমি 11 বছর বয়সে আমি একা হয়ে গেছিলাম আমার ছোট ভাই যেটা মারা গেল এরপরে আমি সংসার চালানো মনে করেন মাঠে ঘাটে ধান ক্ষেত এমন বালতিরে ঘরে পানি নিয়ে যে খেতে দেওয়া লাগে আমাদের ভিটামিটিতে যে মরিচের গাছ অথবা বেগুনের গাছ লাগাইতো এটাই আম্মা আম্মু বলতো স্কুল থেকে আসে একটু রেস্ট হয়তো বা খেলাধুলা করতাম তখন তো ছোটবেলা ছিল বুদ্ধি ছিল না তেমন খেলাধুলাই বেশি একটা মন ছিল আম্মা এটা দেখতে পারতো না লাঠি দিয়ে পিটায় সবসময় নিয়ে আসতো আর সবসময় মারধর মানে ওই সময়টা একটা মেজাজ থাকে অন্যরকম ওই সময়ের মেজাজটা যেরকম করবো সেরকমই কিন্তু আমরা মানুষগুলো হতে পারতাম হয়তো বা আব্বা হেল্প করতে পারে নাই আমার ব্রেনও সেরকম ছিল না যতটা আমরা চালাইতে পারি এরপরে তো মার ব্যাপারটা আমরা সবসময় মারধরের উপর থাকতাম আর কি সবসময় খিটখিটে মেজাজ থাকতো আম্মা গরু ছাগল চড়াইতাম গরুর দুধ বিক্রি করতাম এভাবে ছোট ভাই বোনদেরকে আর কি মানুষ করছি বিশেষ করে বোঝাটা আমার উপর চাপ পড়ছিল আমার বোনের বিয়ের পরে আস্তে আস্তে সংসারের অবস্থা খারাপ হতে থাকলো তখন তিন বেলা কাজের লোক তো বাদ তিন বেলা ভাত খাওয়ার মতন পরিস্থিতি আসলো না তখন আমার এই 9-10 বছর বয়স এই সময় আর কি দেখলাম যে ভাত তিন বেলা খাইতে পারি না আর যদিও আম্মা একটু কষ্ট করে ধান আবাদ করে নেই হয়তো সিদ্ধ শুকনা করতে পারে না ধান নষ্ট হয়ে যায় এভাবে মানে আমরা তিন বেলা ভাতও খাইতে পারি না এমন দিন চলে গেছে এমন দিনের পর দিন আর কি না খাই দেখছি আবার এমন সময় দেখে গেছে আমার আব্বাস যখন ওই যে অন্যায় পথে ইনকাম করতো হয়তো সেই সময়টা অনেক ভালো খাওয়াইতেছে সেটা হয়েছে হালাল রুজি না আমার এটা স্মরণ আছে এটা হালাল রুজি না আমার আব্বা যে সময় খাওয়াইতো এটা হালাল রুজি করে খাওয়াইতো না যেমন এলাকাতে মেলা হয়তো আমার আব্বা মেলায় মেলায় কোন এক ওষুধ গুঁড়া জাতীয় ওষুধ নিয়ে আর কি এটা মনে করেন তরকারির মধ্যে মিশাই মানুষের খাওয়ায় টাকা পয়সা নিয়ে আসতো এটা আমি দেখছি নিজের চোখে কিন্তু তখন এরকম জ্ঞান হয়েছিল না যে বাবাকে বাধা দিই মানে এটা খারাপ কাজ এটা বুঝতে হবে খারাপ কাজ এটা বোঝার মতন জ্ঞান তখন ছিল না তবে যখন জ্ঞান হয়েছে আমার বোঝার মতন আমার আব্বারে অনেক 10-12 জন লোক আর কি খুঁজতে আসছে তো ওনারা আসে জিজ্ঞাসা করলো আমাদের বাড়িতে আমার আম্মার সামনেই জিজ্ঞাসা করছে যে মহসিন কোথায় গেছে তখন আমার আম্মা যখন মিথ্যা বললো আমার আম্মা জানে যে আমার আব্বা তাস খেলতে বসছে এখানে গ্রামের এক গ্রাম বাড়িতে কিন্তু আমার আম্মা মিথ্যা বললো কথাটা কেমন জানি আমার মাথার মধ্যে নাড়া দিয়েছে মিথ্যা কেন বললো অবশ্যই এখানে কারণ আছে কিন্তু আছে কিন্তু আছে তখন আমি দৌড় দিয়া লোকগুলা বের হয় যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল আমি মাঠে যাই মানে মাঠে না বাড়ির থেকে আর কি একটু দূরে আমি বাড়ির সামনে যাই পুকুর আছে আমাদের পুকুরের কাছে যাই বলতেছে আঙ্কেল আমার আব্বা তো বাহে কোথায় আছে আমার আম্মা জানে ঠিক বলে নাই আমি বলবো কোথায় আছে আসেন দেখাই দিছি অমুক বাড়িতে আছে যখন ওই বাড়িতে যাই দেখাই দিল তখন আমার আব্বাকে ওইখানে যাই সোজা কলারটা ধরে কয়েকটা ঘুষি দিছে আমার সামনে বলছে যে কালকা রাত্রে যে জিনিসগুলো নিয়ে এসো জিনিসগুলো কোথায় দেও তখন আমার আব্বা মানে কথা তর্কাতর্কি করতে আমার আব্বারে গ্রামের মানুষ আরো 2-4 জন মুরব্বি নিয়ে অনেক মারধর করছে ও এমন মার মারছে যে $5 পর্যন্ত দিছে আমার চোখের সামনে রাস্তার মাথায় আমার চোখের সামনে আমি দেখছি তখনও আমার আব্বার শরম হয়নি যে এই কাজগুলো করলে লজ্জাজনক বিষয় আমার আব্বা তো সম্পদ থুয়ে গেছে আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করি বা লেখাপড়া করাই মাঝে মাঝে আমাদেরকে নিয়ে বসতো হয়তো প্রাইভেট দেওয়ার মতো ক্ষমতা হয়নি মাঝে মাঝে শিখাইতো পড়া কিন্তু আমার আব্বা সবসময় এই অন্যায় কাজগুলো করছে আমি বড় হওয়া পর্যন্ত দেখছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমার আব্বা এই অন্যায় কাজগুলো করছে তো ফ্যামিলি থেকে যখন একটা মেয়ে নির্যাতিত হয় তখন কিন্তু সে নিজের একটা পথ খুঁজতে থাকে যে নির্যাতিত ফ্যামিলি থেকে সরে আমি কোথায় যাইতে পারি আমার আব্বা যখন এই যে এই কাজগুলো যখন করে অন্যায় দেখলাম যখন বোঝার মতো বয়স হয়েছে তখন থেকে বলতে শুরু করছি যে আব্বা এটা করা ঠিক না উল্টা আমাদেরকে মারধর করে প্লাস দেখছি মাঝে মাঝে আমার আব্বা আমার আম্মা কিন্তু হেল্প করে মোটামুটি যদি হেল্প না করতো মানে এত দূর আগাইতে পারতো না আমার আব্বা
মোটামুটি কিছু কাজে হেল্প করছে আমার আম্মা, হয়তো টাকা পয়সা পাইলে একটু খুশি থাকছে, আবার যখন না থাকছে তখন অনেক কান্দাঘাটি করছে। কিন্তু ওই রাগটা আমার আব্বার উপর রাগ না দিতে পারে, আমার উপর বিশেষ করে অনেক অত্যাচার করছে। আমার আপার বিয়ে হয়ে যাওয়ার পর আমি সংসারে একজন ছিলাম, বা আমি মোটামুটি তর্ক করতাম আমার লগে যে এটা করা ঠিক না, এটা করা ঠিক না, এভাবে বলতাম, দেখে আমারে মারতো। সরাসরি কিছু বলতে না পারতাম আমি, ক্লাস 8 পর্যন্ত উঠলাম আর কি, তখন ব্রেনে একটা চাপ দিল যে আমি যদি একটা চাকরি বাকরি করতে পারি। তখন গ্রাম বিকাশ কেন্দ্র নামে একটা সংস্থা আমাদের গ্রামে আসলো এবং পার্বতীপুরের এক সেলে সেকের ম্যানেজার ছিল। আমি ভকেশনালের প্রথম ব্যাচের ছাত্রী ছিলাম। বাংলাদেশে ভকেশনাল আপনার 97 সালে আর কি চালু হয়। আমি ভোকেশনালে ক্লাস 8 যখন পরীক্ষা দেবো তখনই আমার টেলারিং কোর্সে আমার আম্মা ভর্তি করে দিয়েছিল। আমি সবসময় আমার বলতাম যে আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো, তা বাড়িতে থাকবো না। প্রায় প্রায় বাড়ি থেকে বের হয়ে চলে যাইতাম, যাই আমাদের ওখানে বিরামপুর একটা শহর আছে, শহরে আর কি মানুষের বাড়িতে আমি এমনি হোটেলে যাই বসে বলতাম যে আমার এই যদি কেউ কাজ করে নেন আমি কাজ করে খাবো। এভাবে 3 দিন 4 দিন 5 দিনও মানুষের বাড়িতে কাজও করছি, মরিচ বাটা থেকে শুরু করে যা লাগে মশলা বাটা এভাবে কাজ করেও খাইছি। তো আমার আব্বা আবার খোঁজ পায় যায় নিয়ে এসছে মারধর করে ওখান থেকে, তুই লেখাপড়া করবি, তুই মানুষের বাড়িতে কাজ করবি কেন। পরে এভাবে চলে গেছি। যাওয়ার পরে ক্লাস 8 পাস করেই যখন ক্লাস 8-এ পড়াকালীনই ওই গ্রাম বিকাশের সংস্থার খবর পাইলাম যে আমি স্কুল বাদ দিয়ে এটা ভোকেশনালে ওখানে টেইলারিং শুধু কাজ চলতো আগের ব্যাচে। তো 96-এ আমি ওখানে ভর্তি হলাম, টেইলারিং কাজ শিখলাম 1 বছরের কোর্সে, আলহামদুলিল্লাহ কাজ শিখে গেছিলাম। আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়েন, ওকে। 8-এ পরীক্ষা দিলাম না, 8-এ পরীক্ষা না দিয়ে ওখানে আমার আম্মা ভর্তি করে দিয়ে আর কি আমাকে কাজ শিখালো। আমি খুব আগ্রহী ছিলাম কাজ শেখার জন্য। পরে ওখানে ভর্তি করে কাজ শিখালো। কাজ শিখার পাশাপাশি এদিকে আমি হাট করি, বাজার করি। হাট বাজার করে যতক্ষণে নিয়ে আসি ততক্ষণে কিন্তু আমার ভাইদেরকে খাওয়ানো হয়। আমি গাছে উঠে আম পাড়ি এবং মুরগির ডিম বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে ভাই বোনদের জন্য বাজার করে নিয়ে আসতাম সেই সময়টা তো। এবং আমার নানার বাড়িতে যাইতাম, নানার বাড়ি থেকে মাথায় করে চাল ডাল 1 মণ অথবা 25 কেজি ওজনের জিনিস আমি মাথাত করে নিয়ে আসতাম। আনতে আনতে রাস্তার মাথায় বা গ্রামের যে কোনো একটা আইল পার হতে পারতাম না, ফালাই দিয়ে বোঝা নিয়ে বসে থাকতাম। আবার কতক্ষণে কেউ আসলে বলতাম আমার একটু এটা উঠাই দেন। এইভাবে আমাদের খেত জমি থাকতেও এত কষ্ট করে নানির বাড়ি থেকে চাল ডয়ে আনে আমার ভাই বোনদেরকে খাওয়ায় মানুষ করতে হয়েছে বা দিতে হয়েছে অভাব অনটনের কারণে। তারপরেও কাজ শিখলাম। কাজ শিখার পরে ওখানেই আবার আমার স্যারেরা বললো যে তোর মাথার ব্রেন অনেক ভালো, তো এবার নতুন একটা কোর্স আসতেছে, এটা হচ্ছে ভোকেশনাল, লেখাপড়া করলে ভালো চাকরি হবে এবং এখানে ইন্টার পাস মেয়েরাও এসে ভর্তি হয়, ম্যাট্রিক পাস করলে এখান থেকে অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবা। আমার আম্মাকে যাই বললাম যে আম্মা স্যারেরা তো এরকম করে বলছে যে এখানে ভোকেশনালে ভর্তি হলে নাকি সার্টিফিকেটের অনেক মূল্য। তো আম্মু বলতেছে যে ঠিক আছে তুমি তো এইটে পরীক্ষা দিলা না। আমি আবার স্যারদের কাছে গেলাম এইটে সার্টিফিকেট নিতে, আমার সার্টিফিকেট দিল না, যার কারণে আমার আপার নামে সার্টিফিকেট উঠাই দিল মাজেদা নামে। ওই আমার আপার নামে সার্টিফিকেট নিয়ে এসে আবার ভর্তি হলাম সেখানে। তো আমি স্যারদের সাথে পরামর্শ করলাম যে এটা যে আমার আপার নামে সমস্যা হবে না, বলছে না কোনো সমস্যা হবে না তুমি করো। তো ওখানে লেখাপড়া করতে থাকলাম। লেখাপড়া করতে করতে আমাদের গ্রামে একটা সংস্থা নিয়ে আসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র। ওই গ্রাম বিকাশ কেন্দ্রের যিনি সেকেন্ড অফিসার ছিল উনি আবার জীবন বীমাতে যাই চাকরি নিল। তা আমি গ্রামে একটা সমিতি বানালাম, 5 টাকা করে সবাই সঞ্চয় দিত 7 দিনে, এবং যারা 3 মাস সঞ্চয় চালাবে ঠিক মতো তাদেরকে একটা করে ঋণ দেওয়া হবে আর কি এনজিও থেকে, তাদের গ্রামের উন্নয়নের জন্য। তো এটা ভর্তি হয়ে অনেকে টাকা উঠাইলো আর আমি উঠাইলাম না। আমি মানে লেখাপড়া এদিকে চালাচ্ছি, 7 দিন পর পর সঞ্চয় আমার নামে একটা জমা দিচ্ছি। এভাবে দিতে দিতে উনি বললো কি যে তুমি মোটামুটি মাথার ব্রেন আছে, তুমি কি চাকরি করবা? আমি জীবন বীমাতে জয়েন করতেছি বিকাশ থেকে বের হয়ে। ওকে, তো আমি বললাম যে ঠিক আছে চাকরি যদি করতে পারি আলহামদুলিল্লাহ, আমি চাকরি করতে চাই, কিছু একটা করতে চাই এই ফ্যামিলিটার থেকে বের হয়ে। তখন বললো কি যে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে জীবন বীমা ভবন রংপুরে। তো আমি মানে আমার আম্মাকে না বলেই চলে গেছিলাম, বললে তো যাইতে দিবে না আমি জানি। মানে আমার ব্রেনে কাজ করতেছিল যে আমি একটা চাকরি হলে এসে সুসংবাদ দেবো যে আমার চাকরি হয়েছে। তো আমি ইন্টারভিউ দিতে চলে গেছিলাম এবং যার সাথে চলে গেছিলাম উনি হয়তো বা আমাকে লাইক করতো,
আমার আমার কাছে এগুলো বলছিল যে ও লেখাপড়া যত করতে চাই চাইছি আপনারা করান, আমি লেখাপড়া করাবো বা আমি হয়তো একসময় বিয়ে শাদী করবো, এটা আমাকে বলে নাই, আমার আম্মারে বলতেছিল হয়তো। তো আমারে বলছে তুমি যদি চাকরি করো আমি তোমার একটা চাকরি দেবো সেখানে, এবং ওখান থেকে তুমি রংপুর টেকনিক্যাল কলেজে লেখাপড়া করতে পারবা এখানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে। তো আমি গেলাম ইন্টারভিউ দিতে ওনার খালার খালাতো বোনের বাসায়, আমারে রাখলো, রাখে ইন্টারভিউ দেওয়ালো, পরীক্ষা দেওয়ালো, পরীক্ষা দিয়ে আমি ওখান থেকে মানে পাশ হয়েছি, রেজাল্ট ভালো দিছে যে এখান থেকে তুমি চাকরি করতে পারবা, তোমার মাঠকর্মী হিসেবে তোমার চাকরি দেওয়া হবে, স্যালারি হয়তো প্রথম অবস্থায় 3,000 আসবে, তুমি যদি ভালো কাস্টমার জোগাড় করতে পারো মানে বেনিফিট বাড়তে থাকবে তোমার। প্রিয় আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, এভাবে ওখান থেকে চলে আসলাম, 3 দিন পরে বাড়িতে আসলাম, আমি বাড়িতে আমার মা ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? মানে আমি কেন গেলাম না বলে কেন গেলাম, হয়তো খারাপ কিছু করতে চলে গেছি। আচ্ছা আচ্ছা, এরকম আমার আব্বা এবং আম্মা দুজনে মিলেই মারছে যে তুই গেলি কেন, আমার আর স্কুল বন্ধ, লেখাপড়া বন্ধ, কিচ্ছু করতেই দিবে না। আমি এত অনুরোধ করে বলতেছি যে না মা আমি চাকরি করব, আমি কিছু একটা করতে চাই নিজের জন্য, নিজের পায়ে দাঁড়াতে চাই। তখন কিন্তু সুযোগও ছিল অল্প লেখাপড়াতে, কিন্তু তারা করতে দেয়নি। ওখান থেকে আমি যখন 15 দিন বসে থাকলাম, স্কুল থেকে আমাদের স্কুলের দপ্তরিকে পাঠানো হলো যে কেন স্কুলে আসতেছে না ভালো ছাত্রী, আর ওখানে মাত্র 33 জন ছাত্রছাত্রী ছিলাম, 20 জন মেয়ে এবং 13 জন ছেলে, এটা বাছাই করা, ওখানে পরীক্ষা দিয়ে নিতে হয়েছে। পরে স্যারেরা যখন লোক পাঠালো তখন বললো যে হ্যাঁ লেখাপড়া করতে পারবে, এখানে শর্ত আছে, ও কোথাও যাইতে পারবে না কিচ্ছু না। তখন স্যারেরা আমার বললো যে না ও তো ভালো মেয়ে, অনেক ছোট্ট মেয়ে, আমার আমার মতো ছোট কেউ ছিল না ওখানে, অনেক ইন্টার পাসের মেয়েরা ছিল এবং বিবাহিত মহিলারা ভর্তি হয়েছিল ওখানে ম্যাট্রিক পাস করার পরপর, আবার কিছু এইট পাস করার পর ভর্তি হয়েছিল। পরে সবাই স্যারেরা বললো না ও অনেক ভালো মেয়ে, ও হয়তো বুঝতে পারে নাই এটা কেন গেছে, কিসের জন্য গেছে চাকরি নিতে, এটা আমরা শুনবো। পরে আবার রানিং হলো ক্লাস, আমি ক্লাস করা শুরু করে দিলাম। এখানে ক্লাস করতে 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 আবার মানে আমার ফ্যামিলি থেকে সবসময় চাপ আসতেছে, ফ্যামিলি থেকেই লেখাপড়া করা এবং বালতিতে করে বা কলসিতে করে পানি নিয়ে মরিচের খেতে দেওয়া, এভাবে লেখাপড়া করে উঠকুলে উঠতে পারি না। আবার আম্মা আমার আব্বা অনেক মারধর করে, আমার আম্মারে অনেক মারধর করে, সবসময় হয়তো ওই জমি বিক্রি করে টাকা নষ্ট করে, এগুলা নিয়ে আমার আব্বার সাথে আমার আম্মার সবসময়টা লেগেই আছে ফ্যামিলিতে। সবসময় যদি প্রত্যেকটা দিন খেট 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 অশান্তি, আমার আম্মারে সবসময় আব্বা মারতেছে বা আমার আব্বা তাস খেলতে যাইতেছে, আমার আব্বা মানে কথাই শুনতেছে না, ফ্যামিলিতে কোনো কাজকাম করতেছে না, এভাবে আম্মার সাথে লেগেই আছে, মানে মন মেজাজ সবসময় ভালো থাকতো না ভাইয়া। তখন বলতাম যে যদি আল্লাহ নিজে একটা কোনো কিছু করতে পারতাম তাও তো মানে এখান থেকে একটু সরে যাইতে পারতাম, পারতেছি না, নিজের বাপ যেহেতু কিছু বলতে যে কেন এরকম করতেছো, বা আম্মার সাথেও বলতে পারি না, আমার আম্মা অসুস্থ হয়ে থাকে দেখতে পারি, সারা রাত আম্মার সেবা করতে করতে কাটে যায়, সকালবেলা উঠে রান্না করে রাখে স্কুলে যাই, আর গরু ছাগল বান্ধে রেখে স্কুলে যাই, স্কুল থেকে আসে আবার সেই গরু ছাগল মাঠ থেকে এনে পানি খাওয়াই, আবার আম্মা দেখা গেছে অসুস্থই আছে, আবার এই আকন্দের পাতা, এই পাতাটি নিয়ে এসে পাতা বালু নিয়ে এসে গরম করে আবার আম্মার সেক দিতে হয়, মলম দিয়ে ডলা দিতে হয়, আবার মারের কারণে, মারের কারণে আবার মানে প্রায় নিত্যদিন এটি গরু ছাগল নিয়ে এসে সেই গরু ছাগল বাঁধতে হয়, উঠাইতে হয়। আর তখন তো ছেলে মানুষের মন একটু খেলাধুলার দিকে যাইতাম, খেলাধুলা করলে হয়তো গরু ছাগল কারো খেতে গেছে ধরে খোয়াড়ে দিছে, আমার আব্বা যদি শুনছে যে খোয়াড়ে দিল, আমি ঘুমায় গেছি হয়তো বা ঘুমার ভান করে রয়েছি, খোয়াড়ে যদি গরু ছাগল দেয় এই সময় কিন্তু নিজের মনটাই খারাপ থাকে যে গরুটা আমি চড়াইতে নিয়ে গেলাম বা ছাগলটা চড়াইতে নিয়ে গেলাম খোয়াড়ে দিল, ঘুম আসে না। আমার আব্বা যতক্ষণ বাসায় না আসে আমি কিন্তু চুপ করে চোখ বুঝে শুয়ে থাকি, আমার আব্বা ঘুমের তালে আসে বাতা দিয়ে ইচ্ছা মতো বাড়ি শুরু করে দেয় যে গরু ছাগল ছাড়ে দে, কই গেছিলা, কেন নিয়ে গেল খোয়াড়ে, আব্বার পাও ধরে আব্বার মারো না আব্বা, এভাবে এভাবে মার দিও না, আমরাই তো সবসময় দেখি সংসার, তুমি আর কতটা গুরুত্ব দেও, খুবই দুঃখজনক, এভাবে আরো বেশি মারধর করে। আমাদের ঘর ছিল না থাকার, একটা ঘর, বাবা মা থাকে বুঝে নিত, তখনও তো সেরকম বয়স হয়েছিল না, একটু বোঝার মতন বয়স হয়েছিল আর কি, ক্লাস এইটের শেষের দিকে, তো 8-9 এরকম টাইমটা একটু বোঝার মতো বয়স হয়েছিল আর কি, থাকার মতন জায়গা ছিল না, আমার আব্বা যা ঘর করতেও না,
ছোটবেলা থেকে এক ঘরেই থাকতাম। আবার আমার দাদি ছিল, দাদি কোনোদিন আমাদেরকে নিত না এক ঘরে, বলতো যে প্রসাব করব। যার কারণে আমার দাদি যখন মারা যায় আমরা তখন ছোটই ছিলাম, ওই পরে থেকে দাদি মারা যাওয়ার পরে ওই একটা ঘরই আমাদের ঘর যেটা ছিল এটা অরিজিনাল ঘরটা পড়ে গেল। এমনও দিন আছে ভাত খেয়ে ঘরটা উঠে ঘরটা ঝাড় দিয়ে হয়তো ভাতের আটাটা একটু দেয়ালের দিকে ঠেলে দিয়ে থুয়ে দিত আম্মা, ওইখানে বিছনা করে ঘুমায় থাকতাম। মাথায় তেল তুল দিলে পিঁপড়া আসে, কান মাথা মানে পুরা মাথা একবারে পিঁপড়া যেমন ঘর বাঁধে এরকম ঘর বাঁধার মতো ঘুমে তেল উঠে সিলে সিলে করতাম, কান মাথা ডলাডলি করতাম। আব্বা উঠে একবারও দেখতো না, হয়তো আম্মা উঠতো মাঝে মাঝে, আর মাঝে মাঝে বলতো যে ঝাড়া দেও মাথাটা ঝাড়া দেও, কিন্তু একবারে ঘর বাঁধার মতো পিঁপড়া, বড় বড় দাঁতওয়ালা লাল পিঁপড়া গুলা কানের মধ্যে কামড় দিয়ে। এরপর পরে এত কষ্ট করে থাকতে থাকতে আল্লাহর কি হুকুম, এরপরে 95-এর বন্যাতে আমার ঘরটার সব ভেঙে গেছিল। তখন আমি স্কুল থেকে আসে বালি প্লেটে করে পুকুর থেকে পানি উঠাতাম, বা এই কাদা উঠাতাম ডুব দিয়ে দিয়ে, উঠে এই কাদাটি 5-7 দিন শুকায় আবার ওই কাদা মাথায় করে ঢোয়ে নিয়ে এসে আমার কইছে, আম্মা তুমি বাদ দাও আমি মাটি উঠে দিয়ে এভাবে ঘর করবো, আমরা ঘর না হলে থাকতে পারবো না। তালপাতার বেড়া করে থাকে, পরে ওই ঘর দিয়ে আমরা নিজেরাই ঘর তৈরি করলাম, আম্মা আর আমি, বিশেষ করে আম্মা আর আমি পরিশ্রম করে ঘর দুটা তৈরি করলাম মাটির ঘর। এবং গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি উঠায় আম্মা ঘরে টিন দিল, দিয়ে মোটামুটি আর কি একটু সচ্ছলের দিকে তখনকার থেকে হালকা নিজেরা আম্মা আমি এই কিস্তি উঠায়া গরু ছাগল পালে এভাবে ক্ষেত খামার নিজেরা একটু করে চালাইতে পারতেছি টুকটাক করে। ঠিক এরকম অবস্থায় আমার স্মরণ আছে যে আমি যখন ক্লাস 9-এর প্রথম দিকে, তখন মানে গ্রামের টিভি ছিল সাদা কালো টিভি আমার এক মামার বাড়িতে, গ্রামে হয়তো আর এক ভাইয়ের বাড়িতে, তো রাত্রে সবাই যাইতো, আমরাও মাঝে মাঝে লেখাপড়া শেষ করে আবার টিভিও দেখতে যাইতাম। তো একদিন রাত্রে আমি টিভি দেখতে গেছি আমার মামার বাড়িতে, আমার অনেক খারাপ লাগতেছে, আম্মারে বলতেছি আম্মা আমার জানি শরীরটা অনেক খারাপ লাগতেছে, তো তোমরা নাটক শেষ করে আসো, তখন ছোট ছোট ডেউ নাটক হইতো, বলছে যে তোমরা পরে আসো একটু আমি আগে যাই। তো নাটক শেষ হয় নাই আমি চলে আসছি, আমি আসলে আম্মা পিছে পিছে আমার আম্মা ওরা চলে আসছে, আর আমি যে চলে আসছি আমার মামা তো ভাই কোন ফাঁক দিয়ে চলে আসছে ঘরে আমি জানি না, আমি সোজা আমাদের বাড়িতে ঢুকে আগে আমার মানে কারেন্টের সুইচ অফ না করে ঘরের দরজাটা শুধু খুলে দিছি, তালাটা খুলে বাইরের দরজা খুলে রেখে আসছে, আম্মা তো পিছে আসবেই 10 মিনিট পরে, আমি বাহিরের দরজা খুলে রেখে চলে আসে দরজা তালাটা খুলে আমি কলপাড়ে গেছি যে প্রসাব করে হাত মুখ ধুয়ে আসি ধুয়ে ঘুমাবো। আমি কলপাড়ে গেছি, কলপাড় থেকে ঘরে আসে ঢুকা মাত্র আমার মামাতো ভাই আমার জড়ায় ধরছে, যখন ও আমারে জড়ায় ধরছে আমি চিনতে পারি নাই কি, আমি চিৎকার যে জোরে দেবো এরকম পারি না, তার কারণে এটা গ্রাম মান সম্মান যাবে, আমি বলতেছি যে কে তুই সর আমার কাছ থেকে সরে যা, ওর সাথে সর দিতে পারতেছি না, তবে মানে এত জোরাজোরি করতেছে খামসাগামি করতেছে, আমি ওরা ধাক্কা দিয়ে চৌকির উপরে আমাদের ঘরে চৌকি ছিল চৌকিতে ফালাই দিতেছি, ও আবার উল্টা আমারে ধাক্কা ফালাই দিতেছে, এভাবে কুস্তা কুস্তে অনেকক্ষণ আমি প্লিজ হাত পাও ধরতেছি অনুরোধ করতেছি ভাই তুই কে তুই সর, পরে ওর কণ্ঠটা বুঝতে পারছি আমি যে ও আমার মামাতো ভাই। তো আমি ওরা বলতেছি তুই আমার এখানে কেন আসছিস ভাই তুই সর ভাই, যখন শুনে না তখন অনেক খারাপ ভাষা, গ্রামের খারাপ ভাষা তো জানে না কি কি খারাপ ভাষা করে বলতে হয়, একবার এইভাবে বলতেছি এরপরও শুনে না, তার মধ্যে আল্লাহর হুকুম আমার আব্বা আম্মা চলে আসছে, আমি ঘাইমা ভাই একবার জ্বর জ্বর করে আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে, আমার আব্বা আম্মা আসে বাড়িতে ঢুকছে, ঢুকার পরে ওর সাথে সাথে চৌকির নিচে ঢুকে গেছে, ও যখন চৌকির নিচে ঢুকে গেছে আমার আম্মা আসে সোজা ঘরে ঢুকছে, আমার আব্বা আসে বাইরে খিল লাগাই দিয়ে টেবিল পড়ে গেছে। তো আমার আব্বা যখন টেবিল পড়ে গেছে তখন ওই আমার আম্মা ঘরের দরজার পাশেই দাঁড়িয়ে আছে, আর আমি কাঁপতেছি আমার যে আম্মা ডাকতেছে ঘরে বাতি দিস নিকা বাতি দিস নিকা, আমি ভাই আমার কণ্ঠ বের হইতেছে না যে আমি কথা বলবো, এরকম মানে এতটা আতঙ্ক হয়ে গেছি এবং ভয় তো এক আছে, আবার ওর সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ করতেছি প্রায় 15-20 মিনিটের বেশি, আমার আম্মা সুইচ যখনই সুইচটা দিছে আর ওই দরজা দিয়ে একবারে মানে দরজা সোজা চৌকি নিচ দিয়ে এই মাথাতে ঢুকে এই মাথাতে বার হয়ে দৌড় দিছে, ও যখন বাহিরে দৌড় দিছে আমার আব্বা প্রসাব করা বাদ দিয়ে মনে হয় কে কে করে দৌড়াতে দৌড়াতে ও চলে গেছে, সোজা আসে আমার কয়েকটা ইচ্ছা মতো চড় গালে মুখে দিয়ে ওই অবস্থায়, আমার আব্বা আম্মা দুইজনে আমার মারে সেন্সলেস বানায় ফেলাইছে। আমি সেন্সলেস অবস্থায় সেন্সলেস থেকে উঠার পরে আমার বারবার জিজ্ঞাসা করে যে ওই কেন আসছিল আর কি হয়েছে, তারা মনে করে যে আমার সাথে দুর্ঘটনা, আজও তারা বিশ্বাস করে না যে কিছু হয় নাই,
আমি তো আল্লাহর কসম আমার মায়ের কসম দিয়ে বলি যে আমার সাথে কোনো কিছু হয়নি মা, আমি কোনো কিছু করতে দেইনি, আর যদি হইতো এটা জোরপূর্বক কিছু হইতো। আমার আম্মা বিশ্বাস করে না তুই মিথ্যা কথা বলো, হয়তো ওর সাথে পরামর্শ করে তোরা আইসিস এটা এইভাবে যে আমরা ওখানে আছি, তোরা পরামর্শ করে এখানে আইসিস। আল্লাহর কসম ভাই, আমার সাথে ওর সাথে কোনোদিন এই ধরনের কথা বা ও কখনো আমার এই কথাটা বলেও নাই। ও আমার থেকে বয়সে ছোট ছিল, আর ও এরকম কিছু করবে আমিও কখনো পরিকল্পনা করিনি। তারপরে কি হলো? আমার আম্মার এটা বিশ্বাস করা উচিত ছিল কিন্তু বিশ্বাস করেনি, বলছে যে অ্যাক্সিডেন্ট একটা কিছু হয়েছে। তখন থেকে ওই ছেলের সাথেও আমি কথা বলি না। আমার সাথে সাথে আমার আম্মা বের হয়ে আমার মামির কাছে গেছে, যাই মামির সাথে কি বলে চলে আসছে জানি না। তারপরে তখন আমার দিকটা আরো অন্যদিকে চলে যাচ্ছে যে আমি কিভাবে এই ফ্যামিলি থেকে বের হতে যেতে পারবো। মানে সব সময় এমন খারাপ ভাষা ইউজ করতো আমার আম্মা আরো বেশি। ওই সময়টা তো একটা ইয়ং মা সব থেকে ভালো বন্ধু হওয়া দরকার সন্তানের, সেই সময়টা মা সব থেকে ভালো বন্ধু হওয়ার দরকার। কিন্তু আমার মা ছোটবেলাতে যা করছে করছে, কিন্তু ওই সময়টা এসে একটু অন্তত নর্মাল হওয়া প্রয়োজন ছিল। এমনিতে রাত্রে দিনে হাট বাজার করাইতো, লাকড়ি ঘড়ি কুড়াইতো, এই বয়সে যাই লাকড়ি কুড়ায় কুশারের ক্ষেত থেকে, মানুষের কুশারের ক্ষেত থেকে ঘড়ি বোঝায় বোঝায় ওই সময়টা তো কুড়াই নিয়ে এসে দিয়েছি। এরকম অবস্থায় কিন্তু গ্রামের ছেলেদের কাছে অনেক লালচিত হইতে হয়, সেগুলো তো মায়ের কাছে বলার মতো সুযোগ ছিলই না। কখনো বলতে পারেনি যে অমুক ছেলে আমার এই কথাটা বলছে, অমুক ছেলের সাথে হয়তো বা অমুক ছেলে আমার সাথে জোর করে শরীর হাত দিয়েছে, এটাও বলতে পারেনি। মা যদি সব থেকে ভালো বন্ধু হয় মায়ের কাছে কিন্তু এই কথাগুলো বলা যায়। তারপরে থেকে আমি ওখান থেকে মনে করেন যে এতটা রং হয়ে গেলাম বাবা মার চোখে যে মনে হয় আমরা দুজনই কোনো বুদ্ধি করে এটা করছি। আমার আম্মারে খাইতে নিতে আমি যখন মানে মুডটা ভালো থাকতো ইয়ার কি ভাজলাম করতো হাসতো, আমি আম্মারে বলতাম যে আম্মা আসলে আমার সাথে কোনো কিছু হয়নি। ওই কথাটা বললে আমার আম্মা জানি কালো হয়ে যাইতো, তার মুখটা অন্ধকার করে ফেলতো। আমার আপা বড় আপা আমার জুতা দিয়ে পিটাইতো প্রায় সময় ওই কথাটা উঠাইলে, যে আমি চাইতেছি তাদের কাছে সলিড হতে যে আমি আসলে কিছু করিনি। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, যখন না পারছি তখন মানে আমি আমার ক্লাসমেট ছিল স্বামী একটার নাম, বান্ধবীর সাথে মোটামুটি শেয়ার করতাম যে ফ্যামিলি থেকে মেয়েরা যদি লাঞ্ছিত হয় তারা কোথায় যায় দাঁড়াই বল। ও যখন বলতো ওর বাবা মা এটা দেয় সেটা দেয় বা তাদেরকে এত সাপোর্ট করে, তখন নিজের মনটা যেন ভরে উঠতো শুনে যে ওর বাবা দিনমজুরি কাজ করে এবং সুন্দর একটা বাড়ির উঠান, বলতেছে আমরা এত পর্দার ভিতরে থাকি যে আমাদের বাড়ির উঠানের বাইরে যেটা খোলা থাকে এই খোলাটা পর্যন্ত মাটির প্রাচীর দিয়ে গেরানো, আমার আব্বা নিজে পরিশ্রম করে এটা করছে। তো তখন নিজেকে মানে কেমন জানি অনেক ছোট মনে হইতো যে এত আমার দাদা এত সম্পদ রেখে গেছে এবং আমার আব্বাকে যতটুকু সাধ্য লেখাপড়াও করাইছে আমার দাদা মারা যাওয়ার পরও লেখাপড়া করছে, তো তাতে লাভটা কি কি হলো? আর ওরা রাজমিস্ত্রি কাজ করে বা কাঠমিস্ত্রি কাজ করে এত সুন্দর করে এই মেয়েগুলোকে মানুষ করছে। আমার আম্মারে সাথে করে নিয়ে তাদের বাসায় নিয়েও গেছি ঢাকা, তারা বিরামপুরে রুম ভাড়া নিয়ে থাকতো। মাঝে মাঝে আমি মাঝে মাঝে মানে মন চাইতো না বাড়ি যাইতাম, আজকে বাড়িতে গেলে না জানি কি দুর্দশা আছে, প্রায় প্রায় স্বামীর সাথেই থাকতাম, স্বামীদের বাসায় ঘুমাইতাম বা ওখানেই খাওয়া দাওয়া করে স্কুল করতাম। আচ্ছা, তো এভাবে করতে করতে একদিন জানি না সেরকম বয়সে হয়তো অনেক ছেলেরাই চয়েস করছে, ছেলেরা অনেক ডিস্টার্ব করতো, আমি এটা আমার কাছে যাই বলতাম যে আম্মা আজকে এই ছেলেটা অমুক কথা বলছে, অমুক ছেলেটা অমুক কথা বলছে। মাঝে মাঝে আমি ছেলেদের উপর রাগ করতাম বা জুতা দিয়ে পিটাম ওই ধরনের কথা বলতাম। তো ছেলেরা চটে গিয়ে আবার আমাদের বাড়ির গ্রামের লোকের কাছেও বলতো এটা কার মেয়ে এত সাহস। মোটামুটি সাহস ছিল ভাইয়া ছোটবেলা থেকেই আমার। তো আমার আম্মা বলতো যে তুই মেয়ে মানুষ হয়ে ছেলেদের সাথে এরকম করে কথা বলিস কেন? তো আমি কি করব, তারা রং কথা বলে আমার পিছে পিছে, আমি কি আর কোনো মেয়ে পাই না খালি তোর সাথে এরকম করে সবাই? যদি কোনো কথাই শেয়ার করতে যাইতাম ওই আগের অতীতটা আম্মা টেনে আনতো, মানে ঘুরে ফিরে ওই একটা জায়গায় এসে ওই জায়গাটা এসে দাঁড়াইতো যে কোনো কথার দিক দিয়ে আর কি ওটাই ঘুরে ফিরে। তো ওই যে বললাম যে ক্লাস টেনে যখন আমার বিবাহিত মহিলারা মিলে একসাথে লেখাপড়া করতে থাকলাম, তো একদিন স্কুলে গেছি, আমার আম্মা বলতেছে আমার শরীরটা প্রচুর ব্যথা করতেছে, পারলে একটু হসপিটাল থেকে সরকারি ট্যাবলেট আর কি আনে দেওয়ার জন্য, ওষুধ কেনার মতন টাকা তখন ছিল না। আচ্ছা, বলতেছে যে পারলে হসপিটাল থেকে আমার একটু ওষুধ এনে দিস। তা আমি বললাম যে ঠিক আছে আমি যাব। গেছি স্কুলে, এমন বৃষ্টি আসছে অনেক বৃষ্টি, আর আমি সকালবেলা বাসাতে বের হয়েছি পরেতেই হালকা হালকা বৃষ্টি হইতেছিল, আর আমি যখন বাসাতে বের হয়েছি তখন পাশের গ্রামে আমাদের বাড়ি পার হয়ে মানে নদী পার হয়ে যাওয়া লাগে স্কুলে, তো আমি যখন নৌকা পার হয়ে গেছি তখন একটা ছেলে আমি আমার হাতে ছাতা আছে এবং ওই গ্রামের ছেলেটা, আমি এখন নাম বলতেছি, ছেলেটার নাম আলম ছিল কিন্তু তখন আমি জানতাম না,
আচ্ছা ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে যে মোটামুটি হ্যান্ডসাম ছেলেটা ছিল, আসে বলতেছে আপু আপনার বাড়ি কোন জায়গা? তো আমি বললাম যে অমুক গ্রামে। আপনার আব্বার নাম কি, আপনার নাম কি? আমি একটু রাগ হলাম যে একটু এমনি বৃষ্টি পড়তেছে আর আপনি এত কিছু জিজ্ঞাসা করার দরকারটা কি? আপনার গ্রামে আমার খালার বাড়ি অমুক, আমার খালা লাগে যাই জিগায়। এভাবে বলে আমি তার সাথে কোনো কথা বলিনি, ছেলেটা আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, সামনে যাই রিক্সা পাইছি। তো রিক্সায় উঠছে, ছেলেটা বলতেছে আমি উঠবো, এক রিক্সায় গেলে সমস্যা কি? আমি কই না আপনি রিক্সায় যাইতে পারবেন না। বলতে আমার আব্বার বন্ধু যে ক্লোজ সবসময় রানিং মেম্বারই করে, আমার আব্বা ওনার হয়ে কাজ করে, উনি আর কি মূর্খ মানুষ ছিল, তবে মেম্বার, ওনার কাজগুলো আমার আব্বা করে দিত। তো উনি যায় দেখতেছে ছেলেটা আমার সাথে কথা বলতেছে আর কি, রিক্সায় উঠবে এরকম কিছু কথা। তো আমি ওই ছেলেটারে ডাইরেক্ট বলে দিলাম যে না আপনি কেন রিক্সায় উঠবেন? তো চাচা আসছে, আমি বলছি চাচা আপনি উঠবেন নাকি, আসেন। আমার আব্বা যেহেতু বন্ধু আর সবসময় আমাদের বাড়িতে উঠা বসে, আমি ওনার মেয়ের মতো, বললাম চাচা আসেন উঠেন বসেন। তো চাচা এসে উঠলো আমার রিক্সায়, বসে চাচার সাথে আমি গেলাম স্কুলে। চলে স্কুলে যাই, সেদিন ক্লাস হলো না, তখন মানে সিনেমা হলে ছবি লাগাইছে আসামি বধু। তো সব মহিলারা, বিবাহিত মহিলারা কি, যে টিচার ছিল টেইলারিং টিচার, উনি সবার সাথে ফাজলামো করতেছে, আজকে তো ক্লাস হবে না, তো তোমরা সবাই এক কাজ করো, মানে উনি জানি আমাদের সাথে বলতেছে তোমরা সবাই মিলে আসামি বধু ছবি দেখে আসো, সিনেমা দেখতে যাও। তো যারা যারা বাড়ির পাশে বাড়ি ছিল, হিন্দু বৌদি যারা ছিল বা মুসলমানও ছিল, বলতেছে ঠিক আছে এটা তো একসাথে হলে ভালোই হয়, হালকা হালকা বৃষ্টিও আছে। তা আমারে পিচ্ছি বলে ডাকতো সবাই, বলতেছে পিচ্ছি তুই কি যাবি? তো কেমন জানি মনটা আনন্দ হয়ে উঠলো, ঠিক আছে সবার সাথে গেলে মনে হয় একটু ভালোই হয় মনটা। আরো বাড়ি থেকে মন খারাপ করে এসছে অনেক, সকালবেলায় হয়তো আব্বা আম্মা একটু রাগারাগি দেখে আসছি, মন খারাপ, আমি চলে গেছি তাদের সাথে। আমি কই আমার কাছে তো টাকা নাই বৌদি, বৌদি বলতেছে যে আমি তোর দাদার কাছে বলে টাকা নিয়ে এসেছি, বাড়ির পাশে আর কি তার দোকান ছিল, এক পাইলট স্কুলের সামনে তার হাজবেন্ডের দোকান এবং তার বাড়ির সাথেই। ওনার শাশুড়িকে বলে ওনার বাচ্চাকে রাখে, বললো যে আমার এখান থেকে সবাই যখন যাচ্ছে আমরা সবাই মিলে যাবো একসাথে। উনি আমাকে টাকা দিল, নিয়ে গেল সিনেমা হলে, উনি টিকিট কেটে দিছে, টাকাও দেয় নাই, ওনাদের রিক্সায় করে নিয়ে গেছে, সিনেমা দেখছি আমরা। ওই সিনেমা দেখতে নাকি আমার যে আছে আমার সাথে রিক্সায় আসছে, উনি দেখছে। তো উনি আমার আব্বাকে ডাকে, বলছে কি যে তোর মেয়ে অমুক গ্রামের অমুক ছেলের সাথে সিনেমা দেখতে আসছে। আচ্ছা এখানে মানে একবারে সব জিনিসগুলো পরে প্রমাণ করে দিছে, কিন্তু আমার আব্বা না শুনে না জানে সোজা বাড়িতে গেছে, যায় দেখে আমি স্কুল থেকে যাই ভাত খাইতে বসছি, আমার আম্মা আমার জন্য বসে আসছিল ভাত খাই নাই। আমি আম্মা বলতেছে স্কুল থেকে আসতে আজকে এত দেরি হলো কেন? আমি কথাটা মুখ দিয়ে বলবো যে সিনেমা হলে গিয়েছে এই কথাটা বলার মতো সুযোগ পাইনি, আমার আব্বা বাড়িতে এসে ঢুকছে। এবং উল্টা আমার আম্মা আবার প্রশ্ন করতেছে তোরে যে ওষুধ আনতে বলছিলাম তুই কি ওষুধ আনছিলি? তো আমার আব্বা একটা খারাপ ভাষা ইউজ করে ডাইরেক্ট মানে ফিড়া, যে ফিড়াতে আমরা বসে ভাত খাই, আমরা আমার আম্মা এক পিড়াতে বসে, আমি এক পিড়াতে বসছি, আর এক পিড়া তুলে আমার ঠাস করে মাথার উপরে বাড়ি দিছি। তো মাথাটা আমি হালাইছি পরে, এখানে বাড়ি এখনো দাগ আছে, এখানে কাটার মানে ফাটে গেছে জায়গাটা, আমি তো সেন্সলেস হয়েছি কিনা ওই মুহূর্তে বলতে পারি না, তারপরে কি হয়েছে তা বলতে পারি না। আমার আম্মা নাকি আমার উপরে পড়ছে, আমার আম্মারে অনেক মারধর করছে, আশেপাশে বাড়ির মানুষ জমা হয়েছে, কেন মারধর করছে, ডাইরেক্ট এই খারাপ ভাষা ইউজ করছে আমার আব্বা যে এরকম অমুক ছেলের সাথে সিনেমা দেখতে গেছে। এভাবে যদি বাবাই বলে তাহলে কি একটা মেয়ের বিয়ে দিতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমি কিন্তু তাও করি, এর জন্য সবাই আমারে ভালোবাসে যে ও বাড়ির কাম করে করে আমাদেরও কাজ করে দেয়। তাদের মেয়েরা আর কি এতটা কাজ করে না, তাদেরকে বলে দেখ ও নিজের বাড়ির কাজ করে লক্ষ্মী মেয়ের মতো, আমরা বললেও কোনোদিন না করে না। তো তারা আসে এই কথাগুলো বলে যে ওর তো কোনো সময় আমরা এরকম দেখি না, ও শৃঙ্খল, তো ও এই ধরনের কাজ করছে, সেটা তুমি বাপ তুমি গোপনে এসে বলতে পারতা আস্তে আস্তে যে এটা করা ঠিক না, তুমি এভাবে মারধর করলে কেন? এরপরে আমি লজ্জায় গলায় ফাঁস নিতে গেছি ভোরবেলার দিকে, জ্ঞান ফিরছে আর কি, আমি যত জ্ঞান ফিরে দেখি আমি শুয়ে আছি একা, আমি ওড়না পেছে আর কি গলায় ফাঁস নিতে গেছি যে এভাবে ছোটবেলাতে তো অত্যাচারে মানুষ হইতেছি, আবার এখন উপযুক্ত হয়েছি, যদি ফ্যামিলিতে অত্যাচারিত হয় এভাবে কোন ভালো ঘরে বিয়ে হবে? আমাদের তো ভালো ঘরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যার কারণে আমি গলায় ফাঁস নিয়ে মরতে গেছি। আমার আব্বাই দেখছে আবার কেমনে ঘুমেতেছে, এতক্ষণ পাইছে আমি আর এক ঘরে থাকি, ঘরের মাঝখান থেকে দরজা, তো ওই দরজার মানে দরজা লাগানো ছিল না, দুইটা ঘর করছিলাম আম্মা আমি মিলে, কিন্তু দরজা ছিল না, টাকা পয়সা অভাবে বানাইতে পারিনি। তো ওই পাশের ঘরে আমি ছিলাম, আমার আব্বা দেখে আবার দৌড় দিয়ে ঘরে যায়, উনাটা খুশি আবারও মারছে আমার, তখন অনেক মারলো, মারার পর আবার স্কুল লেখাপড়া বন্ধ,
তো যখন 7 দিন স্কুলে না গেছি, এদিকে তো মানে 3 দিন পরে ওই ছেলের নাকি আব্বা দেখা পাইছে, ওই ছেলের বাড়ি যে অমুক গ্রামে, আমাদের পাশের বাড়ির এক ছেলেই ওই ছেলের দেখা পায়। পরের দিনই বলছে যে কিরে তুই নাকি মোর্শেদারে নিয়ে সিনেমা দেখতে গেছিস, তোর জন্য দেখ মেয়েটার মারে কি অবস্থা। কয়ে মোর্শেদাকে আমি তো চিনিই হই না। তখন ওইভাবে যখন বলছে আমি চিনি না, তুই চিনিস না অথচ তার এভাবে মারলো, তুই কি সিনেমা সত্যি সিনেমা দেখতে যাস নাই? কয়ে না আমি সিনেমা দেখতে যাই নাই। তো 3 দিনের দিন ছেলেটা নিজে আব্বার সাথে দেখা হয়, আব্বারে বলে বলতেছে যে চাচা আপনি বলে আমার জন্য আপনার মেয়ে, আপনার মেয়ের তো দুর্নাম হবে হবে, আমারও দুর্নাম হবে এলাকাত, আপনি কি যাচাই করছিলেন যে কোথায় গেছিল আপনার মেয়ে, কেন গেছিল, কার সাথে গেছিল? আমার আব্বা বলো কথা বলে না, বলতেছে যে কোনো ঘটনা না, আপনার মেয়ে নদী পার হয়, আমার জিজ্ঞাসা আমি আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি, আবু নাম কি, বাবার নাম কি, তো আপনার মেয়ে আমার নামই বলেনি, আমি জান মুখে আপনার মেয়ের নাম মুর্শিদা। তখন আব্বা বাড়িতে এসে ভাত খাইতে বসে কানতেছে আর কি, লজ্জা লজ্জায় নিজের মাথাটা উঁচু করে দেখাইতে পারতেছি না মেয়ের সামনে, আমি আমি এভাবে মেয়ের মারলাম, রাইট, এটা নিজের থেকে আর কি অনুতপ্ত হইলো আমার আব্বা। কিন্তু আমি লজ্জায় আমার আব্বার সামনে আসিও নাই, কয়েকদিন মনে হয় না খাইছিলাম, আমি বলতে পারি না কয়েকদিন না খাইছিলাম, না খাই থাকলেও কিন্তু মার কাছে হেল্প করছি, মার সাথে মানে মন ভালো অবস্থায় চলতেছে, হেল্প করতেছি। আমার মামা ডাক্তার ছিল, পিছনে ব্যান্ডেজ একটু করে দিছিল, মানে রক্ত রক্ত বেরিয়েছিল। এইভাবে যে ছেলে আমার সাথে ওই যে ই করলো না, প্রথম ওই ছেলের বাবাই ডাক্তার, মামা আমার। এভাবে আর কি 7 দিন যখন গেল, তখন আবার স্যারেরা খোঁজ নিল যে এই মেয়েটা স্কুল অ্যাবসেন্ট করে না, তা আবার কেন অ্যাবসেন্ট করলো। তখন বাড়িতে আবার দপ্তরি আসলো, আম্মা বললো যে ওর লেখাপড়ার দরকার নেই, আমরা বিয়ে শাদী দিয়ে দেবো, এভাবে হবে না। মানে আমার আব্বার উপর রাগ করে এটা বলতেছে যে কারো কাছে শোনা নাই কিছু নাই, নিজের মেয়ের দুর্নাম বার করে বসে থাকে, এভাবে আর করবো না, থাক। তখন আমি মানে স্কুলে যাবো না একটা ডিসিশন নিয়েছি, স্কুল আর করবোই না। এভাবে 2-3 দিন পর পর স্কুল বন্ধ করে দেয়, ইচ্ছা মতো গায়ে যাও, ওটা হবো না, এভাবে লেখাপড়া আমি করবো না। তো স্কুল থেকে স্যারেরা বললো যে তুমি মেট্রিক পরীক্ষাটা পর্যন্ত অন্তত পড়ো, তোমার ভালো হবে। তো আব্বারেও বুঝাইলো অনেক, আমারও বুঝাইলো। আমি আমার আব্বার সাথে তখন রাগ করে প্রায় অনেকদিন কথা বলিনি, স্কুলে যাওয়া শুরু করলাম। আবার স্কুলে যাইতেছি, ক্লাস 9-এ পরীক্ষা দিলাম, মানে SSC পরীক্ষার মতোই গার্ড দিয়ে আমাদের পরীক্ষা হলো 9-এ। আবার 10-এ উঠলাম, 9-এ আমার 12টা সাবজেক্ট নিয়ে লেটার নিয়ে পাশ করলাম, মোটামুটি মানে ভালো পজিশনে। স্যারেরা বললো যে ও অনেক কিছু করতে পারবে, যেহেতু এখনো বয়স অনেক কম আছে। আপনি আমার আব্বারে ডাকে মিটিং করলো যে আপনি ওরে একটু হেল্প করেন, দেখবেন মেয়েটা অনেক উপরে উঠতে পারবে, অনেক কিছু করতে পারবে। এ কথা বলে যখন তখন আমি 7200 টাকা ওখান থেকে একটা ইয়ে পেলাম আর কি, টাকা স্কুল থেকে ওটা দিত 260 টাকা করে মনে হয় বেতন হিসেবে, সেটা একবারে দিল। দিয়ে আমার আব্বা ডাকেই দিছে, দিয়ে হাতে দিয়ে বলছে যে এটা দিয়ে মাত্র 2500 টাকা লাগবে একটা সেলাই মেশিন কিনে দিতে, আপনি 2500 টাকা দিয়ে একটা সেলাই মেশিন মেয়েটারে কিনে দেন। তো আমার আব্বা সেলাই মেশিন কিনে দিল না, কিনে দেয়নি, কান্দাকাটি করছি অনেক, তারপরও দেয়নি। এরপরে থেকে বিয়ের প্রস্তাব খোঁজা শুরু করলো। মেন রহস্য হয়েছে বিয়ে দেওয়ার, আমার নানার বাড়ির সম্পদ পাবে আমার আব্বা, আমার যদি বিয়ে দিতে পারে তাহলে মামারা দিবে আর কি সম্পদটা, যেহেতু একটা মেয়ে উপযুক্ত হয়েছে, আমার আব্বা পরিশ্রম করে না। এই উসিলাই আর কি আমার বিয়ে ঠিক করা শুরু করলো, আজকে এখানে কালকে এখানে, গরুর মতো দেখা শুরু করলো। আজকে এক জায়গার লোক আসে দেখে যায় 2000-2500 খরচ করে, আবার 3 দিন পরে আরেকখানের লোক আসে দেখে যায় এভাবে খরচ করে স্কুল করতে, মানে আপনাকে দেখতে আসতো, দেখতে আসতো লোকজনে, দেখতে আসতো 2-3 দিন পর পর। আমার কাছে খুব খারাপ লাগতো ভাইয়া এটা, যে আমি লেখাপড়া করবো, আমি রানিং একটা ছাত্রী, আমি আর কিছুদিন পরে মেট্রিক পরীক্ষা দেবো না, আমার আব্বা এমন ভাবে উঠে পড়ে লাগলো বিয়ে দিবেই, কেন এভাবে উঠে পড়ে লাগলো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি বারবার আমার আম্মার কাছে বলতেছি যে মা আমি বিয়ে করবো না, অন্তত মেট্রিকটা আমার পাশ করাও তোমরা। আমার আম্মা বলতেছে আমার করার কিচ্ছু নাই, আমি কিচ্ছু বলতে পারবো না, তোর বাবার সাথে আমি কথা বলতে গেলেই মানে মার খাওয়া লাগে। তো যাই হোক, আমার বিয়ে ঠিক করলো, এক জায়গায় বিয়ে ঠিক হলো, সম্পূর্ণ লেনদেন সব কিছু ঠিক, বিয়ের 3 তারিখ ঠিক, সোমবারের দিন বিয়ে হবে। এক সপ্তাহ আগে থেকে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া শেষ, একেবারে মানে বুধবারে, সোমবারে বিয়ে হবে, বুধবারের দিন আসে কি কি যেন ঘটনা নিয়ে বিয়ে ভাঙা ভাঙ্গি। মানে কোন আত্মীয় স্বজনে বলে দিছে যে ওই ছেলের বাপের কাছে যে আমার আব্বার চরিত্র ভালো না, মেন সমস্যা হয়েছে ওই জায়গায়। আবার আমার যে ওই যে মানে আগের সেই ঘটনাটা, এটাও বলে দিছে যে মেয়ে চলিত নেই, মেয়ে ওর মামাতো ভাইয়ের সাথে মানে এরকম কিছু হয়ে গেছে, তার বাপ মাই প্রমাণ বের করছে, অন্য কেউ না। এভাবে আর কি ওই বিয়েটা ও ছেলের বাবা দিবে না। তো ওই ছেলেটা আর কি আমার সবসময় চিন্তা, আমি যে টেলার্সের কাজ করতাম সেইভাবে ওই তার
টেলার্স এর ইয়ে সুতার দোকান ছিল আর কি, সুতা ঘর, কেসি ঘর, মেশিন ঘর। তো ওখান থেকে সবসময় সুতা কিনতাম। এই অনুতাপে ছেলেটার সাথে চেনা পরিচিত ছিল। আমারে যখন দেখতে আসছে ঘটকের মাধ্যমে, আসে সুধা মানে টেবিল বসাইছে, টেবিলের মাঝখানে ওর বড় ভাই এবং আপন দুলা ভাই এবং ছেলেটা। যখন আমার মাথার ঘোমটাটা খুলে, তখন ছেলেটা শুধু বলে উঠছে যে মুর্শিদা তুমি তো, আমি তো তোমাকে ভালো করেই চিনি। এইখানে আমার ফুফা আবার একটা পেজ বাজালো যে অবশ্যই ছেলের সাথে কোনো ঘটনা আছে মেয়েটার, নাহলে ছেলেটা এইভাবে বলবে কেন। তো ওই ছেলেটা ডাইরেক্ট মুখের উপর বলে দিল আমার সাথে ঘটনা থাক বা না থাক আমি ওরেই বিয়ে করব, আমি ওরে চিনি আগে থেকে, মেয়েটার আচার চরিত্র ব্যবহার। ছেলের বাড়ি আমাদের বাড়ির কাছে। নাম কি ছিল? নাম ছিল মুস্তফা। মুস্তফা, আচ্ছা, মুস্তফা বললো আপনাকে বিয়ে করবে? হ্যাঁ, ছেলে বললো যে আমি ওকেই বিয়ে করব। এবং বিয়ে ওই যে ওখানে ঠিক হয়ে গেল সব, সোমবারের দিন বিয়ে হবে। ছেলের বাপ রাজি না। মাঝখানে ছেলে বলতেছে যে ছেলের নাকি 13 বিঘা সম্পত্তি ছেলে নিজে কিনছিল এবং দাদায় দিছিল কতখানি, এটি দিয়ে নিজস্ব ছিল। যখন বিয়ে ভাঙে যাওয়ার মানে ঈদ হচ্ছে, তখন ছেলে বলছে আমার আব্বারে আসে যে আমার আব্বা বিয়ে দেখ বা না দেখ, এটা আমি শুনছি আর কি, কথা আমি জানি না, মানে বাজারে আসে ছেলে বলতেছে আমার আব্বা বিয়ে দেখ না দেখ, আমার 13 বিঘা সম্পত্তি আছে, দরকার হলে 2 বিঘা সম্পত্তি বিক্রি করে আমি টাউনে বাড়ি করব, আপনার মেয়ে নিয়ে খাবো, আপনি বিয়ে দিতে সমস্যা কোথায়? আবার কি নিয়ে বিয়েটার ভাঙলো, কানের জিনিস দিতে হবে। ছেলের বাবা বলতেছে একজোড়া সাগরিকা দিতে হবে। সব বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা বলতেছে যে আগে যা লেনদেন ভাঙ্গাচুরা হয়েছে আমি ছেলে মেশিন দেবো, এবং যৌতুক কত কি জানি না এসব নিয়ে কয়েছে আমি কানের জিনিস এভাবে দিব না। ছেলে করছে কি, রাতের বেলা আমার আব্বার কাছে 3000 টাকা, তখনকার দিনে কিন্তু 6000 টাকা ভরি ছিল স্বর্ণ। তো আমার আব্বার হাতে রাতের বেলা অনেক রাতের যে ঘটকের বাসায় ঘুমিয়ে আসছিল আমার আব্বা বিয়ে ভাঙ্গা ভাঙ্গির গন্ডগোলের পরও, ছেলে 3000 টাকা নিয়ে এসে গোপনে আমার আব্বার হাতে দিয়ে বলতেছে যে আমি ওরে বিয়ে করব, আপনি এটা দিয়ে কালকে কানের জিনিস বানাই দিবেন, বলবেন আমি দিছি। আমার আব্বা বলছে এটা 2 দিন পরে প্রকাশ হলে আমার মেয়ের সাথে তুলনা দিবে তোমার আব্বা, এভাবে হবে না। এভাবে আর কি তাদের ভিতর কাটাকাটি হয়ে গেছে, বিয়ে আর ওখানে হলো না, সোমবারের দিন বিয়েটা ভেঙে গেল। বিশেষ করে আমার আব্বা গুরুত্ব দিলে কিন্তু বিয়েটা হইতো। ওই ছেলে বলছে যে আমি করব, আমার আব্বা দিক বা না দিক, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে এসে বিয়ে করব, এবং আমি 2 বিঘা জমি বিক্রি করে হলো বাড়ি করবো টাউনে, আমার নিজস্ব জমি আছে। আমার আব্বা অতটা গুরুত্ব দিল না, ওখানে দিবেই না, শেষ দিবে না। সোমবারের দিন বিয়ে আর হলো না, মানে আত্মীয় স্বজন আমার নানি মামিরা আসছিল আমাদের বাড়িতে, এরা ফেরত গেল, আমার আব্বা লজ্জা আর মানুষকে মুখ দেখাইতে পারতেছে না। তো এখানে আমার কোনো দোষ ছিল না ভাই, আমি কি করব, আমি তো কোনো কিছুই করি নাই, রাইট? বাবাই তো বিয়ে ভেঙে দিয়েছে, অথচ আমার আব্বাই বলতেছে তুই কলম কিনি, তুই গলায় ফাঁস নিয়ে মরতে পারিস না। তো এই কথার জন্য আমি আর কিছু বলি না, শুধু বলি যে বিয়েটা ভেঙে গেছে তাই আমি খুশি, হোক বা না হোক আমি পরীক্ষা দিতে পারতেছি সামনে, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো। তখন আপনি কিসে পড়েন? ইন্টারে? না, ইন্টার পড়েন, আমি তখন টেনে পড়ি। আচ্ছা, বলতেছে যে আমি ম্যাট্রিক পরীক্ষাটা তো দিতে পারবো সামনে, বিয়েটা হলো না। মানে আমার বাবা যেভাবে আমার মায়ের অত্যাচার করছে, একটা শিক্ষিত লোক হয়ে আমি মানে হাজবেন্ড হলে যে এরকম অত্যাচারই করে, এটাই আমার মাথায় সবসময় খেলতো। আমি কখনোই পরিকল্পনা করিনি যে বিয়ে হলে আসলে সুখী হতে পারবো। তো সেটাই হয়েছে আমার জীবনে। যাক, বললাম যে পরীক্ষা দিব, আমার আব্বা হঠাৎ করে ওই সোমবার দিনে কি করলো, একটা ছেলে নিয়ে আসলো। আমি আমার বলতেছে কি মাথায় অন্যরা দিয়ে অমুক বাড়ি থেকে যায় একটা লেবু নিয়ে আসো, আমি লেবু নিতে চলে গেছি ওই বাড়িতে, লেবু গাছের নিচে ছেলেটা বসা, একটা ছেলে বসা, একটা ছেলে বসা। আমি একা একা আসতেছি, মাথায় ওড়না, আমার আব্বা কোনোদিন বলেনি, আমি তো সবসময় মাথায় কাপড় দিয়েই ঘুরতাম। তো বাড়িতে আমি মানে মাথার কাপড়টা ফেলে বাড়িতে আসি, ঘরের মধ্যে আমার আব্বা বলতেছে মাথায় কাপড়টা দিয়ে অমুক বাড়িতে একটা লেবু নিয়ে আসো। এখানে কিন্তু আমার মাথায় একটা কেস করছে মনে হয়, কোন মাথায় কাপড় দিতে বললো কেন আব্বা। তো যাই হোক, মাথায় কাপড় দিয়ে গেছি লেবু আনতে, দরজায় যাই দেখি একটা ছেলে বসা, দেখি আমি আর লেবু নিতে না ঢুকে ওখান থেকে ঘুরে ফেরত আসছি। ফেরত আসতেছি দেখি পিছনে আমার নানি, আমার মামি, আমার খালা, আমার আম্মা, আমার আপা, এতগুলা মানুষ পিছনে। তখনই বুঝতে পারছি যে আসলে ওই ছেলেটা আমারে দেখার জন্যই আসছে। আচ্ছা, ওখান থেকে ওরা কয় ফেরত আসছিস কেন? তা আমি ওই যে বলছিলাম যে এইভাবে আর গরুর মতো লোক দেখাইতে আনলে আমি অপমান করবো তোমাদেরকে, আমি আর কারোর সামনে যাবো না, বিয়ে ভেঙে গেছে, ভেঙে গেছে, শেষ। এই জন্য হয়তো তারা ভয় পেয়েছে যে আমি কিছু বলতে পারি, যার কারণে আমার আপা বলতেছে তুই ওখান থেকে ফেরত আসলি কেন। আমি বলছি যে তোমরা কি কারণে আমার এখানে নিয়ে আসছো এটা আমি বুঝতে পারছি, এই বিয়েটাও তো ভেঙে যাইতে পারে, তোমরা আমাদের পরীক্ষাটা আগে শেষ হোক, পরীক্ষাটা শেষ করতে দাও আমার, তারপরে বিয়ের ব্যাপারটা ভাবো, এখন এই অন্তত সাবজেক্টটা বাদ দাও, আমার মাথাটা একটু টেনশন রিল্যাক্স রাখো যাতে আমি পরীক্ষা দিতে পারি। এভাবে বললাম, আমার নানি বলতেছে মুরব্বী মানুষ, আমি একটা কথা কই আপু চল, বিয়ে দেখলে যে বিয়ে হয় তা না, তুই আমার সাথে চল, আমি তোরে ঘুরে নিয়ে আসি বাড়ির থেকে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, আমি গেলাম
মানে যাইতেছি না, দেখো সিলেট অনেক চালাক ছিল, ও সাইকেল নিয়ে বের হয়ে চলে গেল ওই বাড়ি থেকে আমার সামনে দিয়ে, আমি পিছনে ঘুরে আসি আর কি, ও চলে গেল, দেখলাম যে রাস্তার দিকে চলে গেছে। তখন আমি যাই ওই বাড়িতে ঢুকলাম, ঢুকে বললাম যে ফুপু তোমরা একটা বিয়ে ঠিক করলা, করার পরে দেখলা যে সেটা এইভাবে এইভাবে ভেঙে গেল, আমার পরীক্ষাটা দিতে দাও, আমি একটা যদি জব কোনো জায়গায় পাই বা নিজে একটা কিছু নিজের পায়ে করে দাঁড়াইতে পারি তখন বিয়ে সাথে ব্যাপারটা দেখা যাবে। কয় ঠিক আছে তুই যেটা করবি সেটাই হবো। উল্টে ওই ছেলে আবার ঘুরে আসে বাড়ি ঢুকলো, ঢুকে আমারে ওই এক নজর দেখলো, দেখে চলে গেল। যাই নাকি অর্দুলাভের কাছে বলছে যে আমি যে মেরে দেখে আসলাম, যদি তুমি আজকের মধ্যে আমার বিয়ে না দাও তাহলে আমি রেল লাইনের মধ্যে মাথা ঢুকাই দেবো। ওকে, তো অর্দুলা ভাই সেদিন সেই দিনই ওই কথা মতোই আমাকে দেখতে আসলো আর কি। দেখতে আসে বলতেছে যে তোমার কি কোনো জায়গায় পছন্দ আছে, আমাদের গ্রামেরই লোক ওটা সম্পর্কে নাকি চাষা লাগতো, আমি আগে তো চিনতাম না, সেদিন প্রথম দেখলাম। তো বলতেছে যে আমি ওনার ভাই অমুকের ভাই লাগি, আমার বাড়ি এই গ্রামে, আমি বিয়ে করে ওখানেই থাকি, মানে যে ছেলে তোমার দেখতে আসছিল তার বড় বোনকে আমি বিয়ে করছি এবং তার বাবা মা সবাই মারা গেছে, আমি ওনার গার্জিয়ান বর্তমানে। ওকে, তো দেখে চলে গেল ছেলের দুলাভাই, ছেলের আপন বড় দুলাভাই, বললো যে আমি সবকিছু আমি যা বলবো তাই, তো তুমি খালি নিজের থেকে বলো যে তুমি অন্য কাউ কোনো মেয়ে পছন্দ কোনো ছেলে পছন্দ করো নাকি। আমি বলছি না আমি কোনোদিন এরকম পছন্দ করার মতন মানে সময় আমার আসেনি, সুযোগ আসে নাই, কারোর সাথে এরকম কিছু করি নাই, আমার আব্বা আম্মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই রাজি আছি। এই কথাতে পরের দিনে বিয়ে আর কি, সোমবারের দিন ছেলে দেখে গেল, মঙ্গলবারের দিন অর্ভগ্নিপতি আসে দেখে গেল, বুধবারের দিন বিয়ে হয়ে গেল। আপনি পরীক্ষা দেওয়ার আগে বিয়ে হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, পরীক্ষা দেওয়ার আগে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ে ওখানে আমি গেছি, যাওয়ার পরে বলতেছে যে যারা দেখতে আসছে আর কি, রাতের অনেক বৃষ্টি, যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন অনেক ঝড় বৃষ্টি ছিল, এত ঝড় বৃষ্টি যে একটা মুহূর্তের জন্য সারাদিন বৃষ্টি থামে নাই। ওই অবস্থায় ওনারা টেম্পু নিয়ে চলে এসেছিল, আসে বিয়ে করে নিয়ে গেল আমারে। তো সেদিন রাতের যায় সারা রাত ঘুমাই নাই, মা পরীক্ষার পরীক্ষার চিন্তাই আমার ভালো লাগে নাই। পরের দিন সকালবেলা নাস্তা করার পর আর কি, ওই বৃষ্টির মধ্যে আশেপাশে দুই এক বাড়ির মহিলা দেখতে আসছে আমারে, নতুন বউ, আর বিয়ের মধ্যে ফুফু শাশুড়ি ছিল, আমার ভাসুর যে আপন সে কিন্তু বিয়েতে গেছিল না। তো এখানে আমার আব্বা বলছিল যে আপন যে বড় ভাই একটা আছে সে আসলো না কেন, অবশ্যই রহস্য আছে, আসলে রহস্য ছিল দেখেই আসেনি। পরের দিন মানুষ দেখতে আসে আমারে বলতেছে যে আগের বউটাই তো ভালো ছিল। যখন এই কথাটা মানে আমি তো একটা লেখাপড়া করা মেয়ে, আমার মাথায় একটা কেস করলো যে অবশ্যই এই লোকের আর বিয়ে হয়েছিল। তা আমি আবার আমার ননাসের মেয়ে ছিল রেশমা, মানে আমার বিয়ে হয়ে যায় থেকে রাত্রে থেকে মোটামুটি ভালো আমার সাথে আসে, সাথে মিশতেছে, আমার বিয়ের এক মাস আগে তার বিয়ে হয়ে গেছিল। তো ডাকলাম, রেশমা শোনো, বলতেছে কি মামি? আমি বললাম যে মা আমার যে কথাটা জিজ্ঞাসা করলো, তো মানে তোমার যে বললো যে আগের বুড়াই ভালো ছিল, এই কথাটা রহস্য তুমি আমার বলো, তোমাকে এটা জানে তোমার কি লাভ? আর যে মানুষগুলো বললো যে আগের বউ ভালো ছিল, কয় খালি ভালো দেখতে চেহারা ভালো হলেই হবে, এমনি কোরআন পড়া কয়েকদিন পরে মেট্রিক পরীক্ষা দেবে, মেট্রিক পর্যন্ত লেখাপড়া আছে, এই এই কথাটা আর কি আমি শুনলাম। আমি আর আমার হাজবেন্ডের সাথে কথা বলিনি মানে 15 দিন যাবৎ বলিনি, তখন থেকে কথা বললামই না আমি। মানে 3 দিনের দিন আমার আব্বা আসে নিয়ে গেল, আসে কথা বললেন না কেন? ওই যে ওই কথাটা আমার মাথায় কেস করলো যে আগে বিয়ে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওকে। মানে মানুষে বললো যে সকালবেলা আগে রাতে তো কথা বলার মতন সুযোগ হয়নি, বিয়ে করে নিয়ে এসে ওই আমার ননাসের বাড়িতে উঠাইলো, যার যার ঘরে সবাই যাই ঘুমাইলো, আমি আমার নানির একটা ঘর দিল নিয়ে ঘুমাইলাম, আমার ননাস এক পাশে খাটে ঘুমাইলো, আমরা এক পাশে চৌকিতে ঘুমাইলাম। রাত পোয়ালে আর কি মানুষ দেখতে আসলো, ওই আসে ওই কথাটাই বলছে, আমার হাজবেন্ড ঘুম থেকে উঠার আগেই আর কি এটা বললো। তখনই আমার মাথায় একটা কেমন জানি কেস করলো, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বললামই না। আমার হাজবেন্ড আমার আলাদা করে ঘরের মধ্যে ডাকলো একবার, তো আমি যাচ্ছি না, পর আমার নানি সাথে করে নিয়ে গেল, কি কি লাগবে আমার কসমেটিক কিছু লাগবে কিনা, আমি কথা বলি নাই, বের হয়ে চলে আসছি। আর 3 দিন পরে আমার বাপের বাড়িতে আসলাম, বাপের বাড়িতে আসি আমি বললাম যে আপা যে মা ছেলের অবশ্যই বিয়ে হয়েছিল, না হলে কেন এই কথাটা মানুষে বললো? তো আমার আব্বা বলতেছে যে মিথ্যা কথা কয়, যদি বিয়ে দেয় গ্রামের একটা ছেলে, আমি সহজ সরল মনে বিশ্বাস করলাম সে যদি নিয়ে তোমার কোনো জায়গায় ফালায়, আমি এটা দেখতেছি। পরে আমার নন্দু আর কি উনি সাথে আসছিল আমাদের, তো ওনারে ডাকে আমার আব্বা আলাদা করে জিজ্ঞাসা করছে যে দেখ তুই হয়তো গ্রাম সম্পর্কে ভাই হ বা এখন মেয়ের নন্দু হ, যে কোনো একটা আত্মীয় কিন্তু হয়ে গেছে, তো এটা আমার সাথে মিথ্যা কথাটা বললার কোনো কারণ ছিল, কেন এটা করলা? তো ভাইয়া বলতেছে যে ওটা কোনো ব্যাপার না, মেয়ে নিজের থেকে ডিভোর্স করে চলে গেছে। আচ্ছা, তো অবশ্যই কোনো কারণ আছে, তাছাড়া তো মেয়ে ডিভোর্স করে চলে যাবে না। বলতেছে ওগুলা নিয়ে আপনার চিন্তা করার কারণ নাই, আমি আপনার মেয়ে নিয়ে গেছি, যদি আমার শালা ভাত না দেয় আমি ভাত দেবো।
এখানে বলে আর কি তিন দিন থাকলাম, তিন দিন পরে নিয়ে গেল। শ্বশুর বাড়িতে গেলাম, আজকে যাওয়ার পরে কালকে আমার ঘর মানে বলতেছে যে তোমরা এই যে হাঁড়ি পাতিল দুটো দুটো করে হাঁড়ি পাতিল বের করে দিল, এটা দুটো দুটো করে, এটা তোমার আলাদা সংসার, তুমি আজকে থেকে রান্না করে খাবা। ওকে, তো যতই বাবার বাড়িতে ছোটবেলা তো অনেক কাজ করি, কিন্তু নতুন একটা সংসারে যাইতে গেলে নতুন ভাবে আমি কিছুই বুঝি না কিভাবে রান্না করে খাবো। বাজার নাই, খরচ নাই, কিচ্ছু নাই, খালি হাঁড়ি পাতিল আলাদা করে দিল। আমি মন মনে সেরে যে গেলাম যে বাজার খরচ নাই, কয় তোর জামাই রেখো, তোর জামাই রেখো আনে দিক। তো আমি তো তার সাথে কথাই বলবো না, এরকম একটা আমি কথা বলিই নাই, আমি কথা বলি নাই, ও নিজে থেকে বাজার করে নিয়ে আসলো আর কি। আমি ওটা শুনলো যে কিভাবে কি রান্না করব, বাজার করে নিয়ে আসলো, নিয়ে এসে দিল, রান্না করলাম। ওই 1 কেজি চাল, 1 কেজি ডাল, আটা না চার আনা লবণ, এরকম করে আর কি বাজার করে আনে দিল গ্রামের দোকান থেকে। তো ওইভাবে আর কি সেদিন রান্না করে দিলাম, আমি রান্না করে খাইতেও ডাকি নেই সেদিন, ওর মতো উঠে নিয়ে খাইলো। এবং পরের দিন ও নিজের থেকেই বাজার করে আমি রান্নাও করলাম না, আমার এবার রান্না করে ওই খাওয়াইলো। মানে আমি এতটা মানে ব্রেনে চাপ দিয়ে যাচ্ছি, এর মধ্যে আমার ননাস কয় কি ডাক দিয়া কয় তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে জায়গা কিনে বাড়ি করতো। কয়দিনের? এটা মনে হয় 7 দিন 5 দিনের দিন। বলতেছে যে তুই জায়গা কিনে তোর বাপের কাছ থেকে টাকা আনে, জায়গা কিনে তোরা বাড়ি কর। আর তখন জায়গার দাম 500 টাকা শতাংশ, 97 সালে শেষের দিকে আমার বিয়ে হয়েছিল, তো 500 টাকা শতাংশ। কিন্তু ওই জ্ঞানটাও তো আমার ছিল না যে কি বলতেছে ওরা, যে বাড়িঘর দেখে বিয়ে দিছে এটাই আমার শ্বশুরের আসল বাড়িঘর, কিন্তু ওটা ওরা লিখে নিছে আগে, এবং এটা ওরা ফ্যামিলি সবাই জানে। এই জন্যই আমার ভাসুর আমার বিয়েতে আসেনি, বলছিল যে তুই জায়গা কিনে বাড়ি করবি তারপর বিয়ে করবি। আচ্ছা, আমি যখন কান্দাকাটি করছি তখন আমার ভাসুর এই কথাটা শুনে আর কি বলছিল, আমার জাল আমার ডাকে নিয়ে গেল, আমি অনেক কান্দতেছি, আমার জাল ডাকে নিয়ে গেছে যে তুই কান্দতেছিস কেন। তো আমার হাজবেন্ড আমার বারবার জিজ্ঞাসা করতেছে তুমি কান্দো কেন, আমি তার সাথে একদম কথাই বলি না। তখন ভাই বউর কাছে যাই, বলছে আরেক বাড়িতে ভাই বউ আসে আমার ডাকে নিয়ে গেছে যে মুর্শিদা তোর কি হয়েছে আয় আমার কাছে, কি হয়েছে বলে। আমি বলছি যে আপা আমার এইভাবে বলছে যে জায়গা নাকি কিনে বাড়ি করতে হবে। তখন আমার ভাঙে বলো ঘটনাটা, আসলে ওর বিয়ে করছিল, বিয়ে করে ওর ভালো ছিল না, যার কারণে আমার শ্বশুর মরার আগেই ওর যে সম্পদটুকু এটা ছোট বোনের নামে লিখে দিছিল, এবং ছোট বোনকে বলছিল যে তুই তোর ভাইরে এই জায়গাটা ছাড়ে দিবি বাড়ি করার জন্য, সে না দিয়ে ওটা ছোট বোনও বিক্রি করে আর কি তার হাজবেন্ডকে দিছে। এখন তোমাদের আসলে জায়গা বলতে কিচ্ছু নাই, তুমি জায়গা কিনেই বাড়ি করতে হবে। কিন্তু ওর টাকা পয়সা আছে, কোথায় আছে টাকা পয়সা কয় ওর এই যে এই দুলাভাইয়ের কাছেই 15,000 টাকার মতো রাস্তার কাজ হয়েছে, ও কাজ করে টাকা রাখছে, ওই টাকা নিয়ে ওর সাথে আগেও গন্ডগোল হয়েছে, এই জন্য তোমার ভাসুর বিয়েতে যায় নাই। বলছিল যে যা তোর টাকা আছে জায়গা কিনে বাড়ি করে তুই বিয়ে কর। তো ওটা শুনে নাই যখন, এই জন্য তোর ভাসুর বিয়েতে গেল না। তা আমি আবার মানে বাধ্য হয়ে তখন আমি আমার বাপের বাড়িতে গেলাম। আবার সেদিন আমি আমার নুনাসের কাছে বললাম যে হ আপনার ভাইকে বলেন আমাকে নিয়ে যায় তুই আসুক, আমি আমার বাপের বলে টাকা নিয়ে আসবো। এই কথা আমার মেন রহস্য আমি যে আমার আব্বার কাছে আবার ঘটনাগুলো খুলে বলবো। আস্তে আস্তে একটা করে সমস্যা বাড়তেছে, প্রথম হিসেবে বিয়ে করছে, দ্বিতীয় তবে জায়গা জমি নেই, বাড়ি ঘরই নেই। তো আমার আব্বাকে যাই যখনই বললাম যে আব্বা 15 দিনের জায়গা এটা, গেলাম বাপের বাড়িতে, তো আব্বা বলতেছে যে জায়গা জমি যখন নাই আমার এখানে অনেক জায়গা আছে, তোমরা এখানে বাড়ি করে থাকবা যদি ছেলে ভালো হয়, আর যদি দেখি ছেলের কোনো দোষ আছে তা আমি সময় থাকতে তোমার ডিভোর্স করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। এটা 15 দিনের মাথায় আব্বা বললো। তা আম্মা বলতেছে যে মেয়ে মানুষের বিয়ে মা একবারই হয়, এটা বলে কোনো লাভ নাই, তুমি একটু কষ্ট করে পারলে করে খাও দেখো। তো তখন আমি আবার আমার হাজবেন্ডের সাথে আমার বাড়ির বাপের বাড়িতে এসে কথাও বললাম, বা আমাদের মধ্যে মিলামিশাও হলো। পরে আমি বুঝাইলাম যে জায়গার যখন দাম কম আছে বাপের বাড়িতে থাকার থেকে আসলে নিজের ওইখানে জায়গা কিনে বাড়ি করা ভালো। তা আমার আব্বা কি দিতে চাইছে তোমার ভগ্নিপতিরে ডাকো, এখানে কি টাকা দিতে চায় বা কি দেয় আমার আব্বার কাছে। আমি কিন্তু আমার আব্বার সাথে ওই আগে থেকে একটু কথা, যখন আমার খুব মারধর করতো তখন থেকে কথা কম বলতাম, আব্বার সাথে কথা বলিই না বললে চলে। ওই বিয়ের পরে যাই খালি একটা কথাই বললাম যে আব্বা কোন বাড়িতে আমার বিয়ে দিলা এই কথা মানুষে বলে, আর তারপরেও কথা বলি নাই। এই যে আমার আম্মার সাথে বললাম, আম্মা বলতেছে তোমার টেনশন করা লাগবে না আমি দেখি এটা। পরে আব্বা আমার আম্মার কাছে বলে দিছে যে আমার জায়গা জমি আছে, ওরা এখানে বাড়ি নিজেরা পরিশ্রম করে ওদের টাকা দিয়ে বাড়ি করুক, আমি জায়গা ছেড়ে দেবো। এই যে আমার জামাইয়ের শুরু হলো এখান থেকে মানে বাদাম বাপনা, বিয়ের পরের থেকেই কোনো কাজকাম করে না। তো আমার আম্মা আজকে আমার দুলাভাইয়ের সাথে পাঠাই 40 টাকা হাজিরা, দিন হাজিরা কাজ করতো তখন, 40 টাকার কাজ করলেও কিন্তু 20 টাকা খরচ করে 20 টাকা থাকতো, কিন্তু একদিন কাজ করলে আর 7 দিন কাজ করে না। আর গাঁজা খোর ছেলেদের সাথে ঘুরাফেরা প্রায় শোনা যায় যে সে গাঁজা খায়, কিন্তু আমি এটা মানে খেয়াল করতে পারিনি, আমি তো তখন ছোট মানুষ, একেবারে বেশি বড় না, এতটা বোঝার মতো জ্ঞান নাই। তো আমি বলি মানুষ আসে আমার বলে আপু বুবু, গ্রামের ভাষা বলে তো বুবু বুবু, দুলা ভাইয়ের অমুক জায়গায় দেখে এসছে গাঁজা টানতে। তো আসলে আমি সুন্দর মতন বললেই মানে মায়ের বাড়িতেই
আমারে রাতে যদি বিছানায় শুয়ে আমি বলতে যাই কথাটা, আমারে পাও দিয়ে গুড়ি দেয় অথবা লাগতে খাটের উপর থেকে ফালাই দেয় মারে, এই কথাটা আমি আব্বা আমারে বলি নেই প্রথম অবস্থায়। আমারে মারে আমি ওখানেই শেখ দিয়ে থাকি, মারে ওখানেই শেখ দিয়ে থাকি, এবং ওর পাও ধরে ধরে বলি প্লিজ ভাই তুমি একটু ভালো হও। আবার তোমার একটা ওয়াইফ কিন্তু ভালো, এই যে তুমি যদি ভালো থাকতো তাহলে কিন্তু যাইতো না, এই কারণেই হয়তো গেছে। এইটা বললে আরো বেশি মার, তুই ওটা দেখতে যাস কেন আমার আগের ওয়াইফ ছিল। এই যে শুরু হয়ে গেল, তার মানে বেগ রিপোর্টটা ওখান থেকে আমি পাইলাম। আর আমার বিয়ের দুই মাস পরে আমার প্রথম বাচ্চা ফিরে আসছে। জি, আমি বাপের বাড়িতেই থাকতেছি, বাপের বাড়িতে থাকতেছি এভাবে 8-9 মাস আর কি। ও কোনো কাজই করে না। আমার ছোট যে দুই ভাই ছিল, সবার ছোটটা কাজ করতো না, কিন্তু আমার ছোট যেটা ওটা ব্রাক স্কুলে পড়তো যখন আমার বিয়ে। ওকে, তো ব্রাক স্কুল থেকে লেখাপড়া করার পরে বিকেলবেলা মাঝে মাঝে দুলা ভাইয়ের সাথে যাই, খোয়া টোয়া ভাঙতো, তো ওরে যাইতে কইতো আম্মা, ও ভাঙতো না। মা আম্মা আলাদা করে দিল যে তোমরা তোমাদের মতন বাজার করে যা করে খাইতে পারো তোমরা খাও, ও তো কাজই করে না, আমার খাওয়াবে কোথার থেকে। এইভাবে দুলা ভাই টানে টানে নিয়ে যায়, একদিন কাজ করলে আর 7 দিন করে না, একদিন করলে আর 7 দিন করে না। মানে এমন একটা সিচুয়েশনে আসলো, আমার আব্বা আমার পেটের বাচ্চা নষ্ট করে আমার ডিভোর্স করাবে। আমার বাবা করছে, আমার বাবা এটা করতে চাচ্ছে, আমার হসপিটাল নিয়ে যাবে। রাত্রে আমার হাজবেন্ড বুঝতে পারছে যে কালকে আমার হসপিটাল নিয়ে যাবে। আমি সুখায় মেরা হয়ে গেছি, একবারে খাইতে পারি না, একে তো আর প্রথম বাচ্চা পেটে এসছে, আমি বুঝি না কোনো কিছুই। বমি আসে এবং যেটুকু খাই ওটুকু বমি হয়ে যায়, ভালো মন্দ কোনো খাবার নাই। আর আম্মার ভাত আমি রাগ করে খাই না, আমার আম্মা আমার জামাইরে মানে অনেক খারাপ আশা করে বকাবকি করে যে কুইড়া খাটে না, বাদাইম্মা এটা সেটা অনেক কিছু খারাপ করে বকে। আমার এটা শুনতে খারাপ লাগে, বিয়ে তো তোমরাই দিছো, কেন আগে দেখলো না? আর আমার ভাত রেখে তুইয়ে যায় পাতিলে আম্মা, যে এই ভাতটুকু উঠাই নিয়ে তুই খাই থাকবি, ওরে ভাত দিবি না। ও ভাতটুকু পাতিল থেকে উঠায় মা খায়, আমার কয় কে আয় তোরে হাত দিয়ে তুলে খাওয়াই দিই আমি, আমিও খাই। আমি কইতাম তুই বেলজ্জা থেকে এই ভাতটি এইভাবে খাইতেছস, তোর সামনে কয়ে গেল যে তোরে ভাত দিতাম না, আমারে খাইতে কয়ে গেল, তুই কোন হিসেবে ওই ভাতটা উঠেছিস খাইতে, আমি খামো না, তুই আমি করে না খাওয়াইলি, আমার মায়ের ভাত আমি খামো না, তুই খাস গে, কয় যতক্ষণ আছে ততক্ষণ খামো, যখন থাকবো না তখন খামো না, মানে এমন বেলজ্জা। ওকে, তো এইভাবে এইভাবে চলতে চলতে আমার বাচ্চাটা হয়ে যায়। ওই গ্রামে খালা খালু আছে এদের বাড়িতে, আমি খালার বাড়িতে যাই, দুটা থালন বাসন মাঝে দিয়ে ওখান থেকে খাই আসে চুপ করে থাকি। মামের বাড়িতে দুই থাল বাসন মাঝে দিয়ে ওখান থেকে খাই আসে চুপ করে থাকি। মানে এত একটা পজিশনে আসলো, যখন প্রায় 7 মাস বাচ্চা, তখন আর আব্বা শুনবেই না, আমার আব্বা নষ্টই করবে বাচ্চা, আর ও রাখাই যাবে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছে, ও কান্দাকাটি শুরু করে দিয়েছে, আমি ভালো হয়ে যাবো, ওরে হাসপাতালে নেন না। আগের বউ নাকি 9 মাসের বাচ্চা নষ্ট করেই, একবারে মানে দিন পুরা এটা 9 মাসের বাচ্চা নষ্ট করেই ওরে ডিভোর্স করছে। তো সে হিসাবে ও জানে, এটা ওর অভিজ্ঞতা আছে, বলতেছে যে 7 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চাটা নষ্ট করে তোমার তোমারও মায়েরা হলো তোমার আব্বা আম্মা, তুমি একটা বুদ্ধি করো, আমরা এখান থেকে চলে যাই। আমি কই না, আমি এখান থেকে তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি চলে যাবো না, আমি বাপের বাড়িতে থাকবো, আমি তো এখানে আর ওর বাড়িতে দুই একটা থাল বাসন ধুয়ে খাইতে পারতেছি। আমার আম্মাও কিন্তু বুঝতে পারে না জিনিসটা, আমি এখানে ওখানে মানে বাড়িতে কাজ করে খাইতেছি, বা মামিরা গ্রামবাসীরা আমার এমনি ডাকে খাওয়াই, এরকম করে আমি চুপ করে না খাই থাকার মতো ভান করি। এভাবে থাকতে থাকতে বাচ্চাটা হয়ে গেল। বাচ্চাটা হওয়ার পরে 5 দিন পর্যন্ত আমার আম্মার ঘরেই খাইলাম। 5 দিনের পরে ওরে বকাবকি শুরু করলো, ও চলে গেল, নতুন একটা সাইকেল কিনে দিলো আম্মা, কিস্তি কিনে কিস্তি তুললো, তুলে বললো একটা সাইকেল কিনে দিলাম, তুমি রাজমিস্ত্রি কাজ করো আমার বড় জামাইয়ের সাথে, যে বড় জামাই কাজ করে ওদের সাথে কাজ করলে তুমি যে হাজিরাটা পাবা অন্তত 7 দিন পরে 40 টাকা কিস্তি চালাইতে পারবা, আর সংসারও চালাইতে পারবা, বাচ্চা হয়েছে যেহেতু। ও 1 সপ্তাহ মনে হয় ঠিক মতো চালালে, প্রথম 1টা কিস্তি নাকি 2টা কিস্তি ঠিক মতো দিছে আমার মনে নাই। তারপরে ও সাইকেলটা নিয়ে কাজ করার উচিলে বের হয়ে চলে গেছে, যায় আর আসে নাই বাড়িতে, আসে নাই। আমি তখন কিন্তু আতুর ঘরে, আমার আম্মাও আমার আব্বাও তখন বাড়িতে নাই, আমার আব্বা আগে থেকেই মাঝে মাঝে বাড়িতে থাকতো না 4-5 মাস। আমার বাচ্চা যে সময় হয়েছে ওই সময় আমার আব্বা বাড়িতে নেই। ওকে, আমার আম্মারও দিন কষ্টে যাইতেছে খুব। আমার ভাইরা দুই ভাই যে খোয়া টোয়া বাড়ি যা যেটুকু নিয়ে এসে এটুক দিয়ে তারা চলে না, আমারে কি খাওয়াবে? আর আমার আম্মা আমার যদিও চারটা ভাত দেয় আমি কিন্তু খাই না, বকাবকি করে দেয় ভাতটা, পরে ওই বড় আম্মারা দিয়ে গেলে আমি খাই। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, এভাবে যখন 13-14 দিন হয়ে গেল, বাচ্চার বয়স প্রায় 23 দিনের মতো, সেদিন হঠাৎ করে ব্যাগ ভরা বাজার নিয়ে আমার জামাই বাড়িতে উপস্থিত। মানে কি বলবো, এদিন আনন্দর আর শেষ নেই। ব্যাগ ভরে 2টা মিনু শাড়ি ইন্ডিয়া থেকে, এবং বাচ্চার জন্য একটা তোয়ালা, বাচ্চার জন্য 2টা গেঞ্জি প্যান্ট, এভাবে নিয়ে ব্যাগ ভরে চাল ডাল মাছ তরকারি নিয়ে চলে আসছে। সাইকেল নাই, তো বাড়িতে এসে ঢুকা দেখে আম্মা বলতেছে সাইকেল কোথায়, কই সাইকেল আছে। ভাত রান্না করলাম, খাওয়াইলাম, হয়তো 12-13 দিন পর বাড়িতে আসছে,
আমি মানে আনন্দতে যেহেতু বাজার করে নিয়ে আসতে যাক ভালো হয়ে গেছে ও রান্না বান্না করে খাওয়াইলাম আমার মামি বলতেছে যে তুই যে রান্না করে খাওয়াইলি দেখ তোর সাইকেল বিক্রি করা টাকা দিয়ে তোর বাজার করে নিয়ে এসে খাওয়াইছি আমি বলতেছি যে না সাইকেল বিক্রি করবি কেউ তো বলছে সাইকেল আছে তা আম্মা ভাত খেতে দিয়ে বসে আম্মা চালাক কত ভাত খেতে দিয়ে বলতেছে যে সাইকেল কোথায় তখন বলতেছে সাইকেল নিয়ে আমি সাড়ে ট্রিপ মারতে গেছিলাম ইন্ডিয়ার থেকে তো ওখানে বিটিআরে ধরছে সাইকেলটা আম্মা বলতেছে তুই এখন আমার বাড়ি থেকে বের হবি তোর ঝাড়ু দিয়ে পিটাই বাড়ি থেকে বের করবো তুই বিক্রি করছিস না বিটিআরে দিয়েছিস তা জানি না এখন সারাটা বছর কিস্তি চালাবি কে তুই তো বউরে ভাত দিতে পারিস না তো মার সাথে ওর মোটামুটি তর্ক চলতেছে তর্ক করে রাতে থাকলো এমন এমন দিন গেছে আমার আম্মা ধরেন ও তো আমারে মারে অত্যাচার করে আমি মনে করেন ওর সাথে চাই না যে মিলামিশা করি বা ওর সাথে কথা বলি আমি ওই বাচ্চারা খেয়ে গলায় ফাঁস নেওয়ার জন্য মাঠের মাঝখানে একটা আম গাছ আছে দড়ি নিয়ে যায় অনেকক্ষণ দাঁড়ে থাকি আর আমার বাচ্চাটার কথা মনে পড়ে যে আমি বাচ্চার বয়স কত তখন প্রায় 25 দিন মতো ওকে যে আমি যদি এই বাচ্চাটা রেখে মারা যাই আমার আব্বা আম্মা তো আরে দেখতেই পারে না ওর সন্তান তো দেখবেই না যখন পেটে তখনই আমরা নিজেরাই মনে করেন ছোটবেলা থেকে ফ্যামিলিতে অত্যাচারিত আমার সন্তান তারা কিভাবে মানুষ করবে এবং বাপ তো ভালো না আবার রশিটা নিয়ে ফেরত চলে আসি বাড়িতে আসে আমার সন্তানের বুকে নিয়ে আমি কই মানুষের বাড়িতে কাজ করে এই কমই সন্তান নিয়ে তাও যাক নিজের জীবনটা শেষ করলাম না পরে ভাইয়া ওখান থেকে আবার বুঝাতে শুরু করলাম যে ভাই দেখ একটা সন্তান হয়েছে বাচ্চাটার মুখের দিক তাকায় তুই ভালো হ আবার কিছুদিন মাঠে কৃষি কাজ হলো কিছুদিন কাজ করলো কৃষি কাজ মানে 15 দিন যদি মানে এক সপ্তাহ কাজ করলে আর 15 দিন বসে থাকি এক সপ্তাহ কাজ করলে তারপরও চলতো যে এক সপ্তাহ তো কাজ করতেছে এভাবে করে নেশা করতো কাজের কথা বলে মারধর করতো এভাবে আমি একটা মানে কিস্তি থেকে আমি টাকা উঠাইলাম উঠাইয়া ভ্যান কিনে দিলাম একটা যে এই ভ্যানটা চালাও অন্তত এক বেলা চালাইলে আর এক বেলা বসে থাকলেও দিন চলবে তো ভ্যান প্রায় মাস তিনেকের মতো চালালো মোটামুটি ভালো চললো ওই সময়টা ওই 3টা মাস মোটামুটি আর কি চলে এভাবে কিস্তি চালাইতে থাকলো 3 মাস পরে ভ্যান তুই বলতেছে এখন ভ্যানে ইনকাম কম আমি ওই যে কাঠ ফাড়ে যে মিলে আমি কাঠ ফাড়া কাজ করতে যাব আর হচ্ছে ভ্যানটা ঘরে তালা মারে দিয়ে যাই ঘরে তালা মারে তুই ও কাঠ ফাড়া কাজে এক সপ্তাহের মতন কাজ করলো আমার আব্বা কি করছে ওই ভ্যানের চাবিটা আমার কাছ থেকে কয়েছে ভ্যানের চাবিটা দেও তো কি করতে কয় কুশারের আমার আব্বা কুশার আবাদ করতো বলছে কুশারের পাতাগুলো আনা লাগবে ভ্যানে করে খেতেতে আমি চাবি বের করে দিয়ে খালার বাড়িতে যাই বসে আছি আম্মা যাই বলতেছে তোর আব্বা যে ভ্যান বিক্রি করতে নিয়ে গেছে তুই জানিস আমি বলছি আমারে তো বলছে কুশারের পাতা আনবে ভ্যান যে বিক্রি করতে যাবে এটা তো আমারে বলে নাই আর জামাই যেরকম শ্বশুর সেরকম ওই আসলেই তো লাগবে এখন ঝগড়াটা মোটামুটি আম্মার সাথে আমার ভালো হয়ে যাবে তর্ক যে সময় নিয়ে যাই তুমি আমারে বললা না কে আমা আম্মা আবার বলতেছে যে তুমি চাবি দিছো কে এভাবে তর্ক করে থাকলাম রাতে আমার জামাই আসলো আব্বাও ভ্যান বিক্রি করে চলে আসলো তো আমার জামাইরে ডাকে বলতেছে যে জামাই রাগারাগি করেন না ভ্যানটা আমি বিক্রি করে আসছি 2800 টাকাতে বিক্রি করছি কুশারে সার দেবো 15 দিন পর আমার কিস্তি উঠবে একটা ওখান থেকে টাকা তুলে ভ্যান কিনে দেবো যাক ওই 15 দিন অসুপ করে থাকলো যেদিন 15 দিন হয়েছে সেই দিন কিস্তি উঠার খবর নাই ভ্যান কেনারও খবর নাই এখন রাতে যায় বিরাট গন্ডগোল লাগিয়ে দিল বাড়িতে আজকে আমার ভ্যান কিনে দিতে হবে যেভাবেই হোক ভ্যান কিনে দিতে হবে এখন আমি কিস্তি তুলছি আমার তো টেনশন এদিকে যে ও ঠিক মতো এমনিতেই পরিশ্রম করে না এদিক আবার ভ্যান বিক্রি করে দিল আব্বা ওই 15 দিন পরে এমন গন্ডগোল লাগলো ঝগড়ার ঠেলায় ঘর থেকে আমার আব্বা হাঁড়ি পাতিল সহ আমার বের করে তো বের করে দিল আমার বাড়িতে আর জায়গাই দিবে না আমি যে আলাদা ঘরে থাকতাম আমার জিনিসপত্র সব বের করে উঠানের মধ্যে ছুড়ে ফেলে দিছি মানে আমি যে আমার জামাইয়ের পক্ষে কথা বলছি এটাই যে এ 3 মাস তো অন্তত ভালো যেটুকুই আমি কষ্ট করে চলছি তো ভ্যানটা আছে ও কাঠমিস্ত্রির কাজ হবে না ওখান থেকে চলে আসে একদিন এটা করবে একদিন ওটা করবে বাদাম মা তো বাদাম মাই তাও তো করবে এখন এটা নাই এই ওসিলাই আর কাজই করবে না এটা বললাম কেন আমি আমার হাজবেন্ডের পক্ষে বললাম আমার আব্বা আমার সাথে মানে একবারে রাগ করে তোর বাড়িতেই জায়গা দেবো না চলে যা পরের দিন সকালবেলা আমি আমার বাচ্চা ছোটো বাচ্চাটা নিয়ে তখন প্রায় বাচ্চার বয়স মনে হয় এই 1.5 বছরের মতন হয়েছিল আর কি সেই সময় আমি হাঁড়ি পাতিলগুলো বের করে দিয়েছি আমি আমার খোলার মধ্যে নিয়ে বসে আছি হাঁড়ি পাতিলগুলো তো আমাদের এলাকার ফিজুল চেয়ারম্যান আমার চাচা লাগে আমার আব্বার বন্ধু আর কি তো উনি আসছে উনি অনেক ভালো মানুষ গ্রামে আসে গরিব মানুষের খোঁজখবর নিতে কেন আসছিল গ্রামে জানি না কে জানি বলছে যে মহাশয় নর্মের বাড়ি থেকে বের করে দিছে তো আসে খোলার মধ্যে আমার জিজ্ঞাসা করতেছে যে মা ছাড়া ডাকতো না আসে বলতেছে যে কিরে মা তুই এগুলা নিয়ে এখানে বসে আছিস কেন আমি শুধু কান্দেই যাচ্ছি আমি কোনো কথাই বলি না আমি কাঁদতেইছি আমার বড় মা বের হয় বলতেছে যে ভাই মেয়েটা ছোটোবেলা থেকে তো শান্তি পেলই না বিয়ের পরে এমন একটা হাজবেন্ড পাইছে সেটাও ওই যে এরকম বাদেম মা ওই যে এই কাহিনী ভ্যান বিক্রি করে ওর বাপে নিয়েছে জামাই গন্ডগোল করছে এখন মেয়েরে দিছে বাড়িতে বার করে
তারপরে ওই ফিজুল চাচা ডাক দিয়ে বলতেছে যে কিরে ভাই মহাশিন এদিক শুনে যা দেখি কি হয়েছে। আমার আব্বা বের হয়ে আসে বলতেছে যে হ্যাঁ চেয়ারম্যানের কাছে যখন বিচারতেছিস ভালোই কাজ করছিস বেটি আমারে বলে, অথচ আমি কিন্তু কোনো কথা বলিনি ভাইয়া। বলতেছে বিচার যখন দিছিস তা তোর আজকের থেকে তোর কপাল ভাঙ্গা যা, টাকা তো আমি দেবই তো তোরে আমি ত্যায্য করে দেবো আর না হলে হাজব্যান্ড ছাড়তে হবে। ওই মুহূর্তে মানে সেই দিন চেয়ারম্যান বললো যে টাকা দেবে ঠিক আছে, আমার বিচার তো মেয়ে দেয় নাই, তুই ভাই কি অন্যায় করছিস না করছিস সেটা তুই নিজেই জানিস না, এই মেয়েটা এত ছোট বাচ্চার মা তুই কিভাবে বার করে দিলি মেয়েটার ঘর থেকে, জানিস তো তার হাজব্যান্ড ভালো না, মেয়ে কি নিজে নিজে বিয়ে করছিল না তুই দিছিলি, কয় আমি দিছিলাম। এইভাবে যখন মানে চেয়ারম্যান চাচা বলে যাওয়ার সাথে সাথে বললো যে আমি টাকা দিলে বুটো বিষের মাধ্যমে দেবো, এবং চেয়ারম্যানও বললেন ঠিক আছে ওই আমার মাধ্যমে দিলে আমার মাধ্যমেই দিস, কালকে মানে চেয়ারম্যানের হাতে দেবে বলছে বলছে বোটা বসের মাধ্যমে দিস। এটা এক রাতের মধ্যে আমার আব্বার মাথায় কি সহায়তা নিয়ে চাপছে, উনি একটা ডিভোর্স পেপার লিখছে, একটা মানে বাবাকে ত্যায্য করার জন্য লিখছে, হয় যদি আমি হাজব্যান্ড চাই তাহলে বাবাকে ত্যায্য করে দিতে হবে, ওখানে একটা সিগনেচার করতে হবে স্ট্যাম্পে, আর যদি মানে হাজব্যান্ড চাই তাহলে হাজব্যান্ড না চাই তাহলে হাজব্যান্ডকে ডিভোর্স করতে হবে। এটা চেয়ারম্যানের কাছে নিয়ে যায় শো করছে, চেয়ারম্যান বলছে যে এক রাতের মধ্যে তো ভালো খেলা খেলছো তুমি, ঠিক আছে মেয়ে আমি মেয়ের পাশে আছি, মেয়ে তুমি করো তোমার বাবার এতে সিগনেচার দিয়ে যাও যে বাবা যদি বাবা পারে তোমার ত্যাগ করতে তুমি পারবে না কেন। তো অনেকটা মানে ছোটবেলার অনেক ইতিহাসগুলো সেই সময় মনে পড়ছিল, চিন্তা ভাবনা করে স্বাক্ষর দিয়ে গেছি। আর আমি ওইখানে যে এমন চিৎকার বাড়ি কাঁদছি, আমার আপন যেটা ওখানে ছিল বড়াব্বা, আমরা বড়াব্বা ডাকি, বড়াব্বা আমার মেয়ের কোলে নিয়ে বড়াব্বাও কান্দা শুরু করে দিল, আমিও কাঁদতেছি একদিকে বড়াব্বা একদিকে কাঁদতেছে, আর চেয়ারম্যান বলতেছে যে হাই হাই রে মহসিন মানে এত বড় একটা কাজ তুমি করতে পারলে সামান্য কয়টা টাকা, তাও মেয়ের কাছে ধার করা টাকা তুমি নিছো, ওটা মানে তোমার টাকা তো দিলাই না, তুমি তোমার টাকা যৌতুক তো দেয় নাই কোনো কিচ্ছু, মানে বিয়ের রাতে যা চুক্তি হয়েছিল ওখানেই মাপ, আমি তো চলেই আসলাম এই জন্য আর কিছু দেয় নাই। তো যাক আলহামদুলিল্লাহ আমি বললাম যে এখান থেকে আমি সরলাম, পরে গ্রামে এক বাড়িতে আরেক বাড়ি থেকে আরেক বাড়ি থেকে আরেক বাড়ি থেকে এরকম মানে মানুষের বাড়ি বাড়ি থাকা শুরু করে দিলাম। আচ্ছা, বাপের বাড়ি থেকে বের হয়। আচ্ছা, তো হাজবেন্ড তখন কি করছিল? হাজবেন্ড তখন ওই একদিন কাজ করে ওই একই অবস্থায় রাজমিস্ত্রির কাজ করে, মানে হাজবেন্ড কি সবাই মানুষের বাড়িতে থাকছিলেন নাকি? হ্যাঁ, ওকে নিয়ে আর কি শুরু করলাম, ওর সাথে তখন সবাই বুঝাইলো ওই বুড়ো অফিসের মাধ্যমে যে তুমি যদি এই স্ত্রী নিয়ে করে খাইতে না পারো তো আর জীবনে কোনো মেয়ে নিয়ে করে খাইতে পারবা না, আর তুমি একটা পুরুষ পুরুষ হইতে শিখো। তো বললো যে আজকের পর থেকে আমি চেষ্টা করবো ওরে কিছু করে খাওয়ানোর জন্য, যেহেতু বলতেছে যে তোমার জন্য সে বাপকে ত্যাগ করে দিল, তুমি যদি এই মেয়েটাকে রাস্তায় ফেলে দাও তাহলে বুঝবো তুমি অমানুষ একটা। আচ্ছা, এভাবে বলার পরে ও বললো ঠিক আছে আমি যেখানে থাকবো ওরে নিয়েই থাকবো। তো আমাদের গ্রামে একজন লোক থাকতে দিল, একটা চৌকি কিনলাম ভাইয়া, চৌকি কিনে সেই চৌকির মাপে আর কি পলিথিন দুই পাশে দিয়ে বাঁশ দিয়ে বাঁধে মুড়াই রাখতাম, দিনের বেলা রাতের বেলা পলিথিন ফলায় ঘুমাইতাম, খাবার দাবার তাদের ঘরে রাখতাম, তারা তালা দিয়ে যতক্ষণ যাইতো এদিক সেদিক কাজ করতে গ্রামের মানুষ, আবার যখন আসতো ততক্ষণে ঘর খুলে খাইতাম, কিন্তু ওই থাকাটা বাহিরে আর কি বারান্দায়। আচ্ছা, এভাবে থাকতে শুরু করলাম, কিন্তু দুদিন চার দিন কাজ করে আর করে না, দুদিন চার দিন কাজ করে ওই একই অবস্থায় চলতে লাগলো। এভাবে মানে আমার আব্বা মানুষের কাছে শুনে কয় এই মেয়ের কপালে অনেক দুর্গতি আছে, মানে হাজবেন্ডকে আমি বললাম যে ভাই তুমি এখনো দেখো এই কথাগুলো তোমার শরীরে কি হিট করে না, এগুলা হিট করেও তো তুমি কিছু করতে পারো। এইভাবে বলার পরে যাই হোক ওখান থেকে মানুষের বাড়ি থেকে থাকতে থাকতে এখানে প্রায় তিন মাস থাকলাম আর কি, একই অবস্থায় সে কাজ করে না দেখে বাবা এই ধরনের ভাষা ইউজ করে, বললাম যে এখান থেকে আমি সরে চলে যাব, হয় তুমি যদি তোমার এলাকায় নিয়ে আমারে করে খাইতে পারো। আর ওই ভগ্নিপতির আর কি ফোন দিলাম, ফোন তো না খবর দিলাম, তখন ফোন ছিল না, মানুষের দিয়ে খবর দিছি যে জুলা ভাইয়ের একটু আসতে বললেন, যদি মানে আমারে নিয়ে এভাবে সে যদি চেক দিতে পারে বলছি যে আমার সালানা বাদ দিলে আমি দেব, তো উনি যদি আমার জায়গা দেয় আমি ওনার ওখানে যাই থাকবো। ওনার ওখানে বাড়িতে যাই থাকা শুরু করে দিলাম, ওনার উঠানে ঘর করে দিল একটা টিনের, এবং তুই যদি প্রাইভেট পড়ে কিছু চালাইতে পারস তাহলে এখানে কিন্তু টাকাটা জমা হইতেছে এটাতে জায়গা কিনে বাড়ি করতে পারবি। তো যাক দিল ভাই আলহামদুলিল্লাহ আমি এভাবেই করবো। ওনার উঠানে থাকে আমি গ্রামের বাচ্চাদেরকে প্রাইভেট পড়া শুরু করে দিলাম, যখন প্রাইভেট রেজাল্ট দেখা গেল যে প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ভালোই পড়াইতে পারতেছি, তো ওখান থেকে আমি একটা ই পাইলাম, শিশু শ্রেণী স্কুল চালাইলাম, ব্রাক শিশু শ্রেণী স্কুল চালানো শুরু করলাম এবং পাশাপাশি বাচ্চাদেরকে প্রাইভেট পড়ানো। এইভাবে আমি একটু পজিশনে উঠা শুরু করে দিলাম,
তখন আমি করলাম যে আমার জায়গা কিনতে হবে। ওই যে লাইফের এখান থেকে শুরু, আমি মানে জায়গা কিনলাম, পরে মানে কিস্তি উঠায় অর্ধেক টাকা দিয়ে জায়গা নিলাম। এখানে তিন বছর ঘর করে থাকলাম, আমার হাজবেন্ড কোনো রকম হেল্প করলো না আমারে। তো যখন আস্তে আস্তে তিন বছর পার হয়ে গেল, কিন্তু জায়গা রেজিস্টার হয় না, আমার হাজবেন্ড গুরুত্বও দেয় না, আমার খরচপাতিও দেয় না, আমি বাচ্চা নিয়ে নিজেই চলতে পারি না, কিস্তি চালাইতে পারি না, এভাবে মানে বেতন তখন কম শিশু শ্রেণীর, মানে কোরআন শরীফ পড়াইতাম গ্রামের বাচ্চাদেরকে, তারা ঠিক মতো বেতনও দিতে চাইতো না। পরে মানুষের বাড়িতে ধান সিদ্ধ করা শুরু করে দিলাম, যে সিজনের একটা ধান সিদ্ধ করলে তারা একটা করে কাপড় দেয়, দুই বাড়িতে করলে দুইটা কাপড় দেয়, কিন্তু এক সিজনে দুই বাড়িতে করা যায় না, এক বাড়িতে করলাম এবং স্কুল চালাইয়ের মধ্যে আবার সবকিছু করা শুরু করে দিলাম। এরকম করে জায়গাটুকু যেভাবে আটকাইলাম, তিন বছর পরে ওনারা জায়গাটা আরেকজনের রেজিস্ট্রি দিল। ওই জায়গা ওখান থেকে রেজিস্ট্রি দেওয়ার পর আঘাতের পর আঘাতই পাচ্ছি ভাইয়া, আমার বাপের বললাম একটু হেল্প করতে, আমার বাপ কোনো হেল্প করলো না। তো ওখান থেকে আবার ওই জায়গাটা যখন ওরা ফেরত আরেকজনের রেজিস্ট্রি দেয়, আমি তাদেরকে গ্রামের মাধ্যমে একটা বিচার দিলাম যে আমার না বলে কেন জায়গাটা অন্য কারো রেজিস্ট্রি দেওয়া হলো, যখন আমি ঘর করে থাকতেছি এখানে, সেটা বেড়া দিয়ে ঘর করেছিলাম। তো ওখানে আমার ছোট মেয়েটা পেটে আসলো, ছোট মেয়ে পেটে থাকাকালীন আমি মানে বাচ্চা পেটে নিয়ে আমি কোথাও যাবো না যাবো, একটা বছর আবার ওরা থাকতে সময় দিল। এই এক বছর আমার হাজবেন্ডের অনেক বুঝাইলাম যে ভাই তুমি আর একটু কিছু করো যাতে জায়গা, আমি কেবল তো একটু পজিশনে আসছি। তো ও তখন ও চুরি চামারি করা শুরু করে দিল আবার আমার হাজবেন্ড, যার কারণে কারেন্টের পোল থেকে কারেন্টের তার থেকে সরকারি টিউবওয়েল এলাকার মানে যত কিছু আছে ভাইয়া, না বললে আপনি বুঝবেন না আমার মানে আমি কোথা থেকে আঘাত পাই, কোথায় আসছি, মানে যা আছে চারপাশে যা পাচ্ছিল সব চুরি করছে, সব চুরি করা শুরু করে দিল। তো ওরা আমি বললাম বাবার অভ্যাসের কিছুটা ওনার মধ্যে চলে আসছে, চলে আসছে। তখন আমি এক অত্যাচার থেকে আরেক অত্যাচারে চলে আসলাম এবং আমার দুইটা বাচ্চা, তখন আমি পারি না কিস্তি চালাইতে, এইভাবে যখন চুরি চামারি শুরু করে দিল, আমি না করে দিলাম যে ভাই তুই এটা করিস না, আমি ওর এক কথায় ওর কামাই খাওয়া বন্ধ করে দিলাম, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ধান সিদ্ধ করে খাই বা এটা ওটা করে আমি আমার বাচ্চা দূরে মানুষ করবো, কিন্তু তোরা আমি ডিভোর্স কি কারণে তোরা ডিভোর্স করবো না, আমার বাপ আমারে আমার বাপের আমি কিন্তু ত্যায্য করে দিয়ে এসছি তোর কারণে, এই মানে প্রসঙ্গটা ধরে আমি কিন্তু আর ডিভোর্স করতেছি না, আর বাচ্চা আমি এখান থেকে বাদ হয়ে গেলে আমার অন্যখানে বিয়ে হতে হবে, আমি যার কারণে আমি এখান থেকে বের হতে পারতেছি না, তুই তোর মতো থাক, তুই বিয়ে শাদী করে সংসার করলে কর। এভাবে আমি বাচ্চা দুটা নিয়ে গ্রামে থাকা শুরু করে দিলাম। তারপরে আরো এক বছর পরে আমি ওই জায়গাটা বাদ দিয়ে আমি আর 7% জায়গা কিনলাম। তখন আমার বাবারে ডাকলাম যে আমার জায়গাটা রেজিস্ট্রি করে দিতে। আচ্ছা, এই সম্পর্কে আমি জানি না, ওর ওই ভগ্নিপতি যে বাড়িতে বের করে দিল তারেও ডাকলাম, যেহেতু আমি জায়গাটুকু নিলাম কষ্ট করে, রেজিস্ট্রি করে দিল, তারা বলতেছে যে তুই তোর হাজবেন্ডের নামে দিস না। তো আমি ওর ওর নামেও দিলাম, এই কারণে যদি আমি আগে মারা যাই ও কোথায় থাকবে, ওরা তো আমি বাদ দিতে চাচ্ছি না, আমার বাবার উপর টিকে দিয়ে আমি ওরে নিয়ে করে খাইতে চাচ্ছি, ও যা মানে তাই করুক, ওটা ও খাবে আমারটা আমি খাবো। তখন আমি কিস্তি উঠাইলাম, উঠে 7% জায়গা কিনলাম, কিনে বাড়ি করলাম ওইখানেও, আবার মাঠের থেকে মাটি ঢয়ে নিজে মাথায় করে মাটি ঢয়ে ঢয়ে ঘর করলাম, দুইটা মাটির ঘর করে এখানে থাকা শুরু করে দিলাম। কিন্তু আমি যখন ঋণ হয়ে গেল জায়গা অনেক, দুই তিনটা সমিতি থেকে কিস্তি উঠাইছি, আমি আর কুলাইতে পারতেছি না, ঘর করার পর আমি আর গ্রামে থাকতে পারলাম না, এ বাড়ি ও বাড়ি থেকে চাল ধার করে খাওয়া শুরু করলাম, ধার করেও আর কুলাইতে পারতেছি না, মানে একেবারে ঋণের বোঝা আমার বেশি হয়ে যাইতেছে। তখন আমি ঢাকা চলে আসলাম, আমি ঢাকা চলে যাব গ্রামের মানুষের কাছে, এর কাছে ওর কাছে 200-100 টাকা ধার নিলাম, যে 100-100 করে ধার দেন আমার খালাতো মামাতো ভাই, মানে তখন আমার জামাই খুব হাত মারধর করতো আমারে খুব প্রচুর, ও তখন আরো বেশি হলো, ওই যে ও যে কাজগুলো করে আমি করতে দেবো না, যার কারণে আমার বেশি অত্যাচার শুরু করে দিল। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান, প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriyafm, আমি আবারও বলছি www.youtube.com/rjkibriyafm, চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, প্লিজ লাইক দিস চ্যানেল। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, কিন্তু যখন আমি এই যে বিপদে পড়ে গেলাম যে আমি কিস্তি চালাইতে পারতেছি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না, দোকানে বাকি, বাচ্চা দুটা তখন ছোট, তো বড় মেয়ের বয়স 5.5 বছর, 8.5 বছর, ছোট মেয়ের বয়স 3.5 বছর, তখন বড় মেয়ে মোটামুটি ভালো পজিশনে লেখাপড়া করতেছে ক্লাস 5-এ, দেখতেছি রেজাল্ট ভালো, কিন্তু আমি পারতেছি না আর কুলাইতে, তখন আমার কিছু করতে হবে বাচ্চা মানুষ করতে গেলে।
আমি এই যে ঢাকা চলে আসলাম, গ্রামে আমার বাপের বাড়িতে এসে বাপেরও বলে নেই যে আমি ঢাকা যাবো। গ্রামে খালাতো চাচাতো মামাতো ভাইদের কাছে 100-100 করে টাকা, এর ওর বাড়ির থেকে সবাই 2 কেজি করে চাল আমার নিজের থেকে দিল, এটা নিয়ে যাও গ্রামে, যাই তুমি ঢাকা শহরে চাকরি করো। যেদিন আমি ঢাকা চলে আসবো সেদিন ওর বাবা চলে আসলো, আমিও যাবো এবং আমি ওখানে যাই রিক্সা চালাবো ভালো হবে আরো আমার জন্য, নিয়ে চলে আসছে আমার সাথে করে। এক মাস বসে থাকার পরে পরিচিত হলো জায়গাগুলো, হওয়ার পরে ও রিক্সা চালা শুরু করে দিল। আমি ওর টাকা থেকে 500 টাকা একদিন কিস্তি দিয়েছি বাড়িতে, আমার মেয়ে না খায় আছে শুনে। তখন আমার আম্মা আবার সন্তান নিবে না, আমার আম্মা আগের থেকেই কোনোদিন দায়িত্ব নিতে চান, আমি নিজেই চলতে পারি না, আমারই অসুখ এই সেই, আমি সন্তান নিবো না। আমি বলছি আমি ঢাকা যাই একটু পজিশনে উঠি, আমি বাচ্চা দুটো নিয়ে যাবো, মা তুমি খেলে অল্প করা দিন দেখো। এভাবে জোর করে রাখে চলে আসছে চুরি করে আসার মতো। তখন ওর বাবা চলে আসলো, আমি বললাম যে তুমি যখন আসছো ভালো হয়েছে, আমার বাচ্চা দুটো আমি কেন ওদের কাছে ফেলে রাখবো, ওরা তো দেখুন করবে না সেরকম করে। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছিল তখন, ভাই বউ আর বেশি মানে ই করতো, রাগারাগি করতো, দেখতে পারবে না, মারধর করতো এক কথায় বাচ্চা দুটারে, যার কারণে একটু খাওয়া কম বেশি হলে মানে বকাবকি করতো। আমি বলছি যে বাচ্চা দুটো নিয়ে আসো, এখন নিয়ে আসবো না, তুমি আগে চাকরি করো ভালো করে বেতন পাও। আমি চাকরি করে বেতন নিয়ে এসে ঘরে রেখে প্রথম মাসের বেতন রেখেই আমি চলে গেছি অফিসে যে দোকান রেখে দেবো, ও প্রথম মাসের বেতনই নিয়ে পলায় চলে গেছে। পরে আমার বড় মেয়ের বিয়ের বয়স যখন হয়ে গেল, ওর বাবা এক কথাই কোনো কাজকাম করেই না, বাদ ওটা সাবজেক্টই বাদ দিয়ে দিছি। পরে আমি নিজে থেকে বিয়ে দিব, আমার বাবা মারে বললাম যে আমি মেয়ে বিয়ে দিব, তো তারা কেউ গুরুত্ব দেয় না, এদিকে কোনো ইয়ে আসে না। পরে মেয়ে বিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা শহরে চলে আসলাম, তখন ওর বাবার সাথে আমি থাকি না। মেয়েকে বিয়ে দিলেন কি বাবার অনুমতি? বাবার মতে, নিজের মতে করে বিয়ে দিলেন? না, ওর বাবার মতেই, গ্রামের মানুষ মশ, আমার গ্রামেই বিয়ে দিছি, গ্রামের ছেলে একটা প্রস্তাব দিছে, গ্রামের মানুষই আমাদের আমারে বললো কি ওর বাবা যেহেতু ভালো না, এত ছেলে ভালো ছেলে পাইছো, বিয়েটা দিয়ে দাও। আচ্ছা, গ্রামে বিয়ে দিয়ে দিলাম ঠিকই। তো ছেলে সেদিন বলছে আমি একটা পয়সাও কোনোদিন মোহর নেবো না, কোনো টাকা পয়সা কিছু নেবো না, তবে যৌতুক নেবো না। আমি মানে 50,000 টাকা দিন মোহর হিসেবে আর কি এটা করলো, যেহেতু যৌতুক নিবে না গ্রামের ছেলে, গ্রামের মানুষ, তার স্কুলের মাস্টার এবং মাতবররা সবাই আছে, বিয়েটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে এক বছর পরে জামাই চাপ দিতে শুরু করলো 50,000 টাকা নিবে, তখন আমি 30,000 টাকা পর্যন্ত দিছিলাম, আর বাকি 20,000 টাকা আমি দিতে পারি নাই। আমি মানে চলতে পারতেছিলাম না ঢাকায়ও, আমি অনেক কষ্ট হয়ে গেছে, ওর বাবার তখন আমি ডিভোর্স করে দিছি অলরেডি, ওর বাবার ডিভোর্স করে দিছি, ওর বাবার কাছে আমি মারধর করতো ঢাকায় এসে দেখি। আমি তারা ডিভোর্স করলাম যে আমি চাকরি করতে পারতেছি না, আমার যদি হাত পা ভাঙে থাকে আমি খাবো কি, তো ওর মারও খাবো না, ওরা ডিভোর্স করে দিলাম, তুই যা বাড়িটা যাই বিক্রি করে দিলাম। আমার মেয়েও বলতেছে যে আমার ভাত নষ্ট হয়ে যেতেছে তোমার কারণে, তুমি টাকা না দিতে পারলে। তো যাক বাড়িতে যাই, মেয়ের বাড়িটা বিক্রি করে দিলাম, আমার আব্বারেও জিজ্ঞাসা করি নাই আমি তখন, মানে লাস্টের দিকে এসে আমি আর পারতেছিলাম না, আমি নিজে থেকে বিক্রি করে দিই যাতে সন্তানের ঘর না ভাঙে, বিক্রি করে দিয়ে আমি যত টাকা পাইছি সম্পূর্ণই দিছি সন্তানে। যে মা আমি বাড়ি বিক্রি করার যত টাকা, আমি বলছিলাম প্রথমে তুই লেখে নি রেজিস্ট্রি দিয়ে দিই, তোর অন্তত রেজিস্ট্রির খরচটা জোগাড় কর। বলতেছে না আমরা রেজিস্ট্রি নিবো না, ওই জায়গায় রেজিস্ট্রি নিলে ভাবে আসে ঘরের মধ্যে শুয়ে থাকতে, ভাত না দিয়ে পারবো না, ওই ভাবে আমরা ভাত দিতে পারবো না, তুমি জায়গা বিক্রি করে টাকা দিয়ে যাও। বিক্রি করে তখন গ্রামের মানুষের মাধ্যমে জমি লিখে নিয়ে দিয়ে আসলাম বন্ধক, মেয়েরে 70,000 টাকা দিয়ে জমি দিয়ে গেলাম। আমি এ টাকা নিবো না দেখবো না, তোমার একটা বোন আছে তুমি পারলে তারে দেখো, আমি কোথায় যাবো না যাবো আমি নিজেও জানি না, মানে ওই সময় তো আমি নিশ্চয় হয়ে গেলাম, কত অনেক কষ্টে জায়গা কিনলাম, স্বামী ডিভোর্স করলাম এবং জায়গা বুঝতে পারছি সেটা। হ্যাঁ, তারপর কি হলো? এই জন্য আমি বলছি যে আমি কোথায় যাবো না যাবো তুমি তোমার বোনকে একটু দেখো, ওখানে রাখে চলে আসলাম। বোন মানে আপনার ছোট মেয়েটা? হ্যাঁ, ছোট মেয়ে রাখলাম, ও ছোট মেয়ে ও শাশুড়ি নাকি কেটকেট করে ঝগড়া অশান্তি করে, রাখলো না, ওর বাবার কাছে দিল। আর ওর বাবার কাছে দেওয়ার পর আমি ঢাকা থেকে কিছু টাকা পাঠানো শুরু করলাম, 1,000-1,500 টাকা। আমি গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টসে কাজ করতাম, আরো আগে থেকেই তো গার্মেন্টসে চাকরি করি, আর 7-8 বছর আগে থেকেই বললাম যে জায়গা নিয়ে পরের থেকে চাকরি শুরু করে দিছি। তো গার্মেন্টসে চাকরি করে টুকিটাকি টাকা দিতাম, বেচেলার মেয়েদের সাথে থাকা শুরু করলাম এবং বাড়িতে টাকা দিলাম, কিস্তিগুলো শোধ হয়েছিল না, ওই কিস্তিগুলাই আর কি বাকি ছিল, কিছুটা বকে কিস্তি দিতেছি, বিকাশে টাকা পাঠাই, ওই ফোন থেকে টাকা উঠে মেয়েরে মারধর করে বার করে দেয়। আবার ওখান থেকে মেয়ে একা একা চলে এসছে আমার বাপের বাড়িতে, আমি সেই মুহূর্তে আর কি বিদেশ চলে গেলাম। জায়গাটা বিক্রি করলাম, এত কষ্টে কিনলাম, মানে অতীতের এইগুলো মনে করে আমি চাকরি করতেই পারি না, সাব কন্ট্রাক্টে কাজ শুরু করলাম, সাব কন্ট্রাক্টে আজকে একখানে কালকে একখানে, এখানে কাজ করতে করতে আমি বিদেশ চলে যাব। পরে বিদেশ যাওয়ার পরে এখান থেকে এরা বললো কি যে তোমার পাসপোর্ট করতে হবে এবং নিজের এই মেডিকেলটা করতে হবে, পাসপোর্ট এবং মেডিকেল নিজের করলাম,
এটা নাকি অফিস পায় নাই, দালাল খাইছে। যাই হোক, আমার ঘরে টিভি আর এলইডি ছিল এবং মিসেপ ছিল, ওটা বিক্রি করে আমি ওইটা করছি আর কি। কত টাকা দিয়ে আপনি বিদেশ গেলেন? প্রায় 20,000 টাকার মতো খরচ হলো। কোন দেশে গেলেন? এটা সৌদি আরব চলে গেলাম। প্রথম জীবনের প্রথম সৌদি আরব? জীবনে সৌদি আরব চলে গেলাম। আচ্ছা, কত সালের দিকে এটা? এটা 2015-তে। আচ্ছা, গেলেন তারপর 15-র কোন মাসে? নভেম্বরে মনে হয় গেছিলাম সম্ভবত। যাই হোক, গেছি, এরা বলছিল যে তোমার ওখানে গেলে 20,000 টাকা বেতন হবে এবং খাওয়া পড়া সব তারা দিবে, তুমি শুধু কাজ করবা, মাস শেষে বেতন নিবা। আচ্ছা, প্রথম গেলাম যাই ওখানে সৌদিতে এক বাসায়, বাসা বাড়িতে আর কি কাজে দিল। তো বাসা বাড়িতে? কেমন বাসা বাড়ি ওটা? বাসা বাড়ি ওখানে মানে আর্মি বাসা, আর্মি চাকরি করে উনি। ওনার মায়ের দেখাশোনার কাজ দিল, কাজটা ভালোই পাইছিলাম। ওনার মার দেখাশোনা করতাম এবং বলছিল যে তুমি শুধু মায়ের দেখাশোনাই করবা। পরে আমার আস্তে আস্তে এক মাস পরে আর কি ওনাদের বাড়ির কাজ পর্যন্ত করা শুরু করে দিল, চাপ সৃষ্টি করে দিল। পুরো বাড়ির 24 ঘন্টা মানে কাজের কোনো রেস্ট ছিল না। ওনার সেবা যত্ন করা। তো আমি কাজে কখনো ক্লান্ত হই নাই যে আমার বেতনটা ঠিক মতো দিবে। আচ্ছা, তো কত টাকা দিল বেতন আপনাকে? বেতন 16,000 টাকা, ওই দেশের 800 টাকা, বাংলাদেশে 16,000। এবং আমার টাকা থেকেই আমার খাওয়া মানে এই খাওয়াটা শুধু ওরা দিত, আমার কাপড় সুপুর তেল শ্যাম্পু যা কিছু লাগে সব আমার টাকা দিয়ে, ওই 16,000 টাকার মধ্যে। 16,000 টাকার মধ্যে তো বাংলাদেশে ভালো ছিল। বাংলাদেশে অনেক ওখানে মানে জিনিসের দাম অনেক, যে শ্যাম্পু তেল সাবান যেটা কিনি কুলাই না, তো অনেকে জিনিসের দাম বেশি। তখন আমি গেছি, যখন 2 বছর শেষ করে আসি মানে দেখতেছি ভালো, এর থেকে ভালো পজিশনে অনেকে 1500 টাকা বেতন পায় এবং মালিককে খাওয়া পড়া দেয়। এক এক বাসায় কিন্তু এক এক রকম সিস্টেম। তো আমার যেখানে দিছে সেখানে আমার নিজের টাকা দিয়ে করতে হয়। তো আমি বলতেছি যাক, আমার লাইফটা তো চলতেছে, বাড়িঘর যেহেতু বাংলাদেশে নাই, এখানে অভিজ্ঞতা হইতেছে, অভিজ্ঞতাটা হোক অন্তত আমি এরপরে অন্য জায়গায় চলে আসবো। 2 বছর ধৈর্য ধরে করলাম, টাকা পয়সা বেশি পাইলাম না, যেটুকুই পাইছি ওই এই ছোট মেয়ের জন্য খরচ পাঠাইছি এবং আমার মোবাইল খরচ, আর যতটুকু সম্ভব ছোট মেয়ের জামাই বড় মেয়ের জামাইরে দিছি যে জমি জমা আবাদ করে একটু টাকাটা বাড়ার চেষ্টা করো। ওরা জমি কয় একটা পয়সাও লাভ হয় নাই, এক পয়সাও লাভ হয় নাই কয়ে ওই টাকা খাড়াইতে থাকলো। পরে আর তাদেরকে দিলাম না, দিতে পারলাম না। আমি আস্তে আস্তে আমার উপর চাপ দিতে থাকলো, তোমার খাবার নিজের বাড়তি কিছু খাইলে তুমি তোমার কিনে খাইতে হবে, ওদের খাবারটা আমরা খাইতে পারি না। ওখানকার কষ্ট হয়েছে, ওরা মুরগি একটা মানে বড় পাতিলে করে পানি সিদ্ধ করে বড় মুরগিটা গোটা মুরগিটা সিরে শুধু ধুয়ে কোনো রকম রক্ত সহই থাকে ওরকমই সিদ্ধ করে পানিটা, লবণ আর একটু মশলা দিয়ে, কি ধরনের মশলা দেয় ওটা গুঁড়া মশলা দেয় ওরা, দিয়ে পানির মধ্যে সিদ্ধ করে মুরগিটা তুলে পুড়তে দেয় আর ওই পানির মধ্যে ভাত রান্না করে খায়। ওটি আমাদের খাওয়া সম্ভব হয় না, যার কারণে আমাদের আলাদা কিনে খাইতে হয়। তাই আলাদা খাইলে আমার টাকা দিয়ে কিনে সম্ভব হয় না, মানে কি গন্ধ লাগে বা এরকম কোনো কিছু? গন্ধ বলতে রুচি হয় না, এক কথায় ওই যে রক্তওয়ালা মুরগিটা বা মশলা ছাড়া আমরা তো কষায় মুরগি রান্না করে খাই, আর ওরা আস্তা পানির মধ্যে শুধু টকবক করে ফুটায় সিদ্ধ হলেই ওই যে পুড়ে চুলার মধ্যে দিয়ে হচ্ছে যে বেক করতে দেয় ভাই, যেটা কি বলে আপনার হচ্ছে হলো যে, যাই হোক ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ,2 বছর কাটাই ভাই আমি চলে আসছি। চলে আসার পরে 4 মাস ছুটির পরে ওই এজেন্সিতেই যোগাযোগ করছি এবং বলছি যে আমি ভালো কোনো জায়গায় যাইতে চাই, আপনারা একটু সময় নেন, বেতন বেশি করে এবং ভালো জায়গায় দিবেন যেখানে তারা অনেক মেয়ের আমি দেখে আসছি লেখাপড়া জানে না, ভালো ভাষাও বলতে পারে না, ভালো কাজও করতে পারে না, নামাজ কালামও পড়ে না, সেই মেয়েদেরকে যদি ওরা 1500 টাকা বেতন দেয় এবং খাওয়া পড়া সম্পূর্ণ দেয়, 30,000 টাকা কিন্তু থাকে যায়, তাহলে আমার কেন থাকবে না? ওয়াইফাই দেয়, ফোন ব্যবহার করতে দেয়। তো বলতেছে হ্যাঁ তোমার এরকমই হবে, এজেন্সির মাধ্যমে চলে গেলাম আর কি, এটাই তারা বললো। এজেন্সির মাধ্যমে যখন আমি ওখানে চলে গেলাম প্রথম বাসাত, যাওয়ার পরে সকাল 6টা থেকে রাতে 9টা পর্যন্ত কাজ। তো আমি বলছি যে আলহামদুলিল্লাহ আমি কাজ করবো, কিন্তু আমার পজিশন আমার বেতন। বলতেছে তুই 1 মাস কাজ কর, তোরে ভালো লাগলে আমরা বেতন তোর যেটা চুক্তি করে আনছি এটাই দিবো। কত চুক্তি করে আনছিস? আমি তো ওখান থেকে চুক্তি করে আসছি 1200 টাকা, যেহেতু 24,000 টাকা আমি পাই, 1500 টাকা দেওয়ার কথা ছিল সেটা না দেখ 1200 টাকা দিবে এটা বলছিল এরা। বলতেছে যে না 1000 টাকা বেতন তুই পাবি। তখন থেকে আমি এজেন্সিতে জানা শুরু করলাম, দিলাম যে আমার ওখান থেকে যা চুক্তি করে আনছেন, আমি 2 বছর থেকে গেছি, অনেক মেয়েরা টিকতেই পারে না, আমি যে টিকতেছি শুধু আমার লাইফটা গড়ার জন্য, যাতে আমি একটা নিজে গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারি অথবা টেলার্সের দোকান দিতে পারি, ছোটোমোটো করে চলতে পারি আমি। আমার একটা মেয়ে আছে আর একটা বিবাহ দেওয়ার জন্য, এই মেয়েটার আমার খরচ দিয়ে চালাইতে হয়। এদিকে তো বাংলাদেশে কিছুই নেই, আসলে কোথায় কিছুই নেই, আমার মেয়েটার কাছে রাখবো, আমার আম্মা রাখে না,
আমার আম্মার কাছে যে রাখি আমার আম্মা রাখে না, আমি এটারে বার করে দেয় বাড়িতে, জোর করে যেরকম রাখে সেরকম রাখি। তো তারা প্রথম মাসে বেতন আমার ওটাই দিল, দিয়ে বললো তোর টাকা থেকে তোর শীত আসছে, মানে গত বছর নভেম্বরে চলে গেছি আমি, বলছে যে তোর টাকা থেকে তোর সম্পূর্ণ করতে হবে। আমি তখন এজেন্সিতে ফোন দিলাম যে আমি এই বাসায় কাজ করবো না। কেন? আমি কই আমার খাবার আমার টাকা দিয়ে খাইতে কই, কাপড় চোপড় আমার টাকা দিয়ে করতে কই, আমি এটা করবো না। তখন এজেন্সি বললো যে ঠিক আছে, তুমি যেহেতু ভাষা জানো, কাজ কাম ভালো পারো, তোমার এই বাসা পাল্টে দেওয়া হচ্ছে। পরবর্তীতে ভাষা পাল্টে দিল, বাসা পাল্টে দিল আমার ডাকে এবং বললো যে যে বাসায় যাচ্ছ তুমি কিন্তু আর নালিশ করতে পারবা না। আমি কই যদি তারা আমার না দেয় আমি নালিশ করবো না, কি করবো? পরে অন্য বাসায় দিল আমার, অন্য বাসায় তিন মাস ভাইয়া কোনো বেতন দেয় না, তিন মাস বেতন দেয় না, অনেক মারধর করে আমার। খাবারটা কিনে দেয় ঠিকই, মাছ কিনে এনে দেয় এবং গরু মাংস কিনে এনে দেয়, রান্না কর খা, কিন্তু বেতন কোনো খবরই নাই। বেতনের কথা বললে কয় কি জানি কে দিবে আমি জানি না, যে কয়বারই বলি যে মামা কাকে বলেন বেতনের কথা, এটা যে গার্জিয়ান পুড়ি আছে বাসার তার হাজবেন্ড, প্রস্রাব পায়খানা করতে, আমি প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করছি শুধু একটু ভালো থাকার জন্য ভাইয়া, বলছে যে মামা মিন দেবে বেতন, আনা মিন দেবে হাতে রাতে, এটা কইতে হইতেছে যে আমার বেতনটা কে দিবে, বলতেছে আনা মাফি মালুম, তুই জানিস না তবে আমার বেতন জানে কেনা, তো আমার যেই ছেলে আনছে সেই ছেলে, ওই ছেলেরে ডাক, তুই ডাক, আমি কেমনে ডাকবো, আমার তো ফোন ব্যবহার করতে দেয় না। তখন ওর ছেলেরে ডাকছে আসছে, আমি বলছি যে লেশ মা হাতে রাতে বানা, কই কেন তিন মাস হয়েছে তোর বেতন দেয়নি, আর বিদায় বলতেছে, কই না বেতন দেয়নি। ওর ছোট বোনে ডাকে বলতেছে তুই কাজের মেয়ে আনে নিলি, বেতন দিলি না কেন? আমি ওর ভাইরে বললাম কেন, তার জন্য পরের দিন আমার গলায় ছুরি ধরছে। আমার কাছে ফোন নাই ভাই, আমি যে ফোন দেবো বাংলাদেশে, ওদের ফোন থেকে ওর ছোট বোনটা চুরি করে আমার ইমো চালাই দিয়েছিল। আমি ওই যে ময়মনসিং যে ফ্রেন্ড আমার আছে, ওরে বলছে যে ভাই আমার খুব কষ্ট হইতেছে এবং যাওয়ার সময় ওই স্বাক্ষর দিয়েছিল আমার যাওয়ার, বলছে আমার এরকম কষ্ট, তুমি একটু এজেন্সিতে যাও, এজেন্সিতে ও বারবার যাওয়া আসা করে, ওর কথা বলতেই দেয় না, সুযোগই দেয় না। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি জানি বিশেষ করে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছেন যারা এই অনুষ্ঠানটা শোনেন, নিয়মিত শোনেন, তাদেরকে আমি একটু অ্যাড্রেস করছি। আমি জানি ইউটিউবে আপনারা অনেকেই শোনেন, আমাকে অনেকেই নক দেন আমার ফেসবুক আইডিতে, যে আপনাদের জীবনের যদি বিদেশ ফেরত, আমি সবসময় বলেছি বিদেশ ফেরত কেউ যদি সরাসরি আমার সাথে দেখা করতে চান, এসে অফিসে দেখা করবেন, আপনাদের ফর্মালিটিস মেনটেন করতে হবে না, ফোন টোন দিতে হবে না, এবং আপনাদের বিদেশি জীবনের গল্পটা আমি আমার রেডিওতে প্রচার করতে চাই দুটো উদ্দেশ্যে। একটা হচ্ছে যে এই যে টাকাটা বাংলাদেশের আজকে মেরুদণ্ডের সবচেয়ে বড় শক্তিশালী জায়গা যেটা বৈদেশিক রেমিটেন্স, এই টাকাটা কত কষ্ট করে বাংলাদেশে আসে, এটা একটা ফোকাস করতে চাই। আরেকটা হচ্ছে যে আমাদের ওইখানে গিয়ে আমাদের 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 দেশি ভাই বোনেরা তারা কী জীবনযাপন করেন, কতটা কষ্টে জীবনযাপন করেন, বা আমাদের যে লেবার মার্কেট বা আমাদের যে লেবার ফোর্স সেই জায়গাটায় আমাদের যে ন্যায্য দাবিটা সেটা সেটা কীভাবে আসলে এনশিওর করা যায়, সেটার জন্যে আমাদের এই ছোটো ছোটো ঘটনাগুলো এগুলোকে ফোকাস করা উচিত। কারণ আজকে যেই যে ভদ্রমহিলা তার যে গল্প, আমি জানি যে সেটা বাংলাদেশের থেকে যাওয়া অনেক প্রান্তিক পর্যায়ের অনেক নারী আছেন যাদের জীবন গল্পের সঙ্গে মিলে যাবে, যারা হয়তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাসা বাড়িতে কাজ করেন, বলেন তারপর কি হল? তারপর ভাইয়া ওই বেতনের জন্য যখন আমার গলায় ছুরি ধরছে, আমি কাজ করব না বলে সাত দিন আমি বসা থাকছি যে কাজ করব না, কেন আমার গলায় ছুরি ধরলো? আমি তো অন্য কিছু বলিনি, আমার বেতনের কথা বলছি। বাসা বাড়ির বাইরে যেতে পারতেন না? বাসা বাড়ির বাইরে, হ্যাঁ, ময়লা ফেলানোর জন্য যাইতাম, এছাড়া কোথাও যাওয়ার কোনো সুযোগ ছিল না, যাওয়ার কোনো জায়গায় যাওয়ার সুযোগ পেলে তো ওরা নিয়েও যায় না এবং ফোনও ব্যবহার করতে দেয় না, বাড়ি থেকে বেরোতেও দেয় না। এই মাসের পর মাস একটা রুমের মধ্যে, একটা বাড়ির মধ্যে এভাবে থাকতে হয়? জি। এটা শুধু সৌদি আরবের চিত্র না, এটা বাংলাদেশের শহর অঞ্চলে অনেক যারা কর্মজীবী নারী আছেন, বিশেষ করে এই বাসা বাড়ি সামলান, তাদের অনেকের চিত্রই এটা। এবং খুব ভয়ঙ্কর রকমভাবে আমরা খুব শক্ট হই যখন দেখি ছোটো ছোটো বাচ্চারা মার খেয়ে তাদেরকে উদ্ধার করা হচ্ছে বিল্ডিং থেকে, পাশের বিল্ডিং থেকে, পাশের ফ্ল্যাট থেকে হয়তো কেউ উদ্ধার করছেন, এবং তাদের শরীরের দিকে যখন আমরা তাকাই তখন আমরা খুব অবাক হই যে কী পরিমাণ বিকারগ্রস্ত মানুষ আমাদের এই সমাজে বসবাস করে, আল্লাহ মাফ করুক। জি বলেন তারপর? তারপরে আমি যখন সাত দিন বসে থাকলাম কাজ করলাম না, তখন ওর ভাই আসে আমার আলাদা ঘরে, একটা আটকায় রাখছে তারা তালা দিয়ে, এবং ওর মা বারবার বলতেছে যে তুই ফ্রিজ থেকে এটা ওটা খা। আমি শুধু পানি খাইয়েছিলাম সাত দিন, এবং ওর ভাই বউ আমার মানে পাউরুটি মানে কাইটটা পাউরুটি একটু দিয়েছিল, ওইটুকু খাইয়ে সাতটা দিন এভাবে কাটাইছে। এভাবে কাটার পরে আমি বলতেছি আমি এখানে কাজ করবো না, আমার এজেন্সিতে তোরা কল দিই, কেন আমার তোরা এভাবে আটকায় রেখছো? প্রিয় শ্রোতা, জি, পরে এজেন্সিতে কল দিয়ে ওর মতো ও কি বলে আসছে বাইরে থেকে, আমার এসে কাল ফোনটা ধরাই দিল, উনি ইয়ার লোক ছিল,
নোয়াখালী বাড়ি, উনি বলতেছে যে মুর্শিদা তোর কি সমস্যা, এক বাসায় দিলাম এরকম, এক বছর একবার তুই করে গেলি ভালো, এবার এরকম কেন? উনি বাঙালি। হ্যাঁ, আমি বললাম একবার আমি করে গেছি ভালো, সহ্য করে গেছি, এই কারণে যে আমি যাতে ভাষা শিখলে এর থেকে ভালো একটু পজিশনে আসতে পারবো। আর আমি বলেও আসছি যে আমার, আমি দেখছি অনেক মানুষ যারা ভালো মানুষ, আমার কপালে কি এরকম শুধু পড়ে, এই কথাটা বললাম। বলতেছে যে বোন এখানে আসলে হয়তো তোর এজেন্সি মারধর করবে, তুই এখানে না আসে ওরা আরেক বাসায় তোরে দিতে চাই, তুই দেখ আরেক বাসায় যদি ভালো হয় সেখানে করবি। বাট আপনি বললেন না যে আপনাকে 3 মাস যাবো স্যালারি দেয় না? হ্যাঁ, আমার স্যালারি দেয় না, কয় যে তোর স্যালারি দিয়ে তোরে দিয়ে আসবে। তা আমি বললাম আমার স্যালারি হাতে দিয়ে দিয়ে আমারে দিয়ে, স্যালারি দিল না এবং রাত্রে দিয়েও আসলো না, রাত্রে সারা রাত ওখানে রাখলো, রাখে পরের দিন সকালবেলা আমার ফোন কিন্তু যাওয়ার সাথে ওনারা নিয়ে নিছে। পরের দিন ওনার ছোট ভাই আসছে বেড়াইতে, ওনার ছোট ভাইয়ের গাড়িতে উঠে আমার পাঠাই দিল, আমার ফোনও দিল না। এবং আমার যে কাপড় চোপড়গুলো আমি নিয়ে গেছি, আমার ব্যাংকের সে বই টই নতুন করে সেক নিয়ে গেছিলাম যে আমি আগের বার তো যা করছি করছি, এবার ব্যাংকে টাকা জমা বন্ধ তো মেয়েটার জন্য কিছু করব। সেই ব্যাংকের সে তারা কার্ড নিয়ে গেছে সবকিছু, মানে কোনো কিছু রাখে নাই, মোবাইলের সিম যত সব খুলে নিছে, 3টা সিম ছিল আমার কাছে, 3টা সিমই নিয়ে গেছে ওরা। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে মানে পরের দিন ওর ভাই ছোট ভাই নিয়ে আর এক মেজো ভাইয়ের বাসায় নিয়ে আমার তুইয়ে দিল। তারপর আমি যাই কান্দাকাটি করলাম, আমার খাওয়া দেয় নাই এতদিন ধরে, আমি না খাইছি, খাইতে দিল, খায়াও বললো তার বাড়ি অপরিষ্কার, পুরা বাড়ি সৌদি মহিলারা ভাই এত খারাপ, আমাদের বাংলাদেশি মহিলারা এতটা খারাপ না যে ও তো কষ্ট করে আসছে, পুরা বাড়িটা ধোয়া, একবারে ছাদ থেকে নিচতলা পর্যন্ত ধোয়াইলো, বাড়ির ঘর থাল বাসন রান্নাঘর বক্স যা ছিল সব পরিষ্কার করাইলো। করানোর পর কয় কি তুই তো সুন্দর কাজ করতে পারিস, মিয়া মিয়া কাজ তোর, তো তোর এরকম করলো কেন, বেতন দিল না তোর, আমি আমার মায়ের বাসায় কাজে দিবো, তুই যাবি? আমি কই মায়ের বাসা আর বোনের বাসা বুঝিনি, আমি এসে কাজ করতে, আমার মাস শেষ হবো বেতন দিবো, এই বাসায় দিলে আমি যাবো যে কোনো বাসা, 30 তারিখ যেদিন আসবে আমার বেতন দিবো, 31 তারিখ পড়বে আমি কাজ করবো না বেতন না দিলে। তখন বলতেছে যে তোর কোনো সমস্যা হবে না, আমার মায়ের বাসায় আমি দিব। 3 দিন ওখানে রাখলাম, ওর মা আসার খবরই নাই। তখন 3 দিনের দিন আমি নিজে পুলিশের কাছে ধরা দিলাম, মানে সকালবেলা আমার মনে করছে যে আমি যাবো না, বাইরে তালা রাখে খুলে রাখে, ওর হাজব্যান্ড কাজে গেছে চাকরিতে, আর্মি চাকরি করে, আমি চলে গেছি পুলিশের কাছে, পুলিশের কাছ থেকে যে আমার আনছে কয় অফিসে দিয়ে আসতেছি এখনই, এই কথা কয় অফিসের কথা কয়, আমরা পুলিশের কাছ থেকে নিয়ে এসে বাসায় এসে বলতেছে যে কি লাভ মুর্শিদা, দেখ আমরা নিয়ে এসছি আবার, এখন যদি তোর সারা জীবন আটকায় রাখি বেরোতে পারবি না। আচ্ছা, তখন আমি বললাম যে তোদের যদি মানবতা থাকে তো তোরা আমারে আটকাবি না, আমি তোদের কি অন্যায় করছি, আমি তো তোদের বাসার কাজের মেয়ে না, তোরা আমারে কালকা খাটাইছো, 3.5 দিন ফ্রি রাখতেছস, আমি আসি, এতদিন হয় আমার বাংলাদেশে যোগাযোগ করতে দিস না, আমার সন্তানটা কোথায় আছে আমি খোঁজ খবর নিতে পারতেছি না। এভাবে যখন বললাম তখন ওর বউ কইতেছে যে ওর সাথে রাগারাগি করিস না, আমি আমার মায়ের কাছে দিয়ে দিব। ওর মা আসলো, সামনাসামনি কথা হলো, আমার সাথে চুক্তি করালো ওর মার, যে 7 দিন ওর মা দেখবো আমারে, আমি যদি ঠিক মতো কাজ করতে পারি তাহলে আমার তার বাসায় রাখে দিব, আর যদি আমার তাদের ভালো লাগে আমি থাকুন। এভাবে চলে গেলাম 7 দিনের জন্য, 7 দিনের কাছে 15 দিন রাখলো, 7 দিন কাজ করে বলতেছে যে তুই মিয়া মিয়া তোর কাজ ঠিক আছে, আর 7 দিন তুই দেখ আমাদের বাসায় কাজ করতে পারবি কিনা, ঠিক আছে তাও দেখলাম। তখনও আমি বলতেছি যে আমার আগের 3 মাসের বেতনটা নিয়ে এসে দি, বলতেছে যে যদি আমরা তোর 15 দিন পর নিয়ে উকালা করে তাহলে তোর ওই বেতন এনে দিয়ে তোরে নিম। আচ্ছা, 15 দিন চলে গেল, সেদিন বলতেছে যে আজকে তোর 15 দিন হয়ে গেছে, আজকে থেকে তোর বেতনের শুরু, তুই কাজ করবি, আমরা উকালা করে নিতেছি, উকালা নিতেছিস আমার বেতন এনে দে, আমরা জানি না কি অবস্থা, দেখেন কোন পজিশনে আমি আছি, ফোন দেওয়ার তো যোগাযোগই নেই, নাম্বারও দেয় না ফোনও দেয় না, বলে কি যে আমরা জানি না। আচ্ছা তোরা জানিস না, কে জানে আমার ওই বেতন কে এনে দিব? তখন আমি আর কিচ্ছু না বলে কান্দে কেটে কাজ করা শুরু করলাম, কাজ করতেছি। ওই 7 দিন পর ওই যে যেই মেয়ের জামাইয়ের যার ছেলে আর কি শ্বশুর বাড়িতে দিল, ওই ছেলে আসছে এখানে শ্বশুর বাড়িতে, আমি আলাদা করে তার রুমে গেলাম। ওরা যাই যখন বললাম যে তোর মার বাসার বেতনটা তো আমি পাই নাই এখনো, আর ওদেরকে বললো ওরা গুরুত্ব দেয় না, তো ও মোটামুটি ভালো মানুষ ছিল, ওর সাথে সাথে ওর মার নাম্বার, মানে 3 মাস 4 মাস যাবত কি হচ্ছে, আপনার মেয়ে কোথায় আছে কি অবস্থা কিছু জানেন না, কিছু জানি না আমি, কি ভয়ঙ্কর অবস্থা। পরে আমার আম্মা এদিকে বকাবকি করে শেষ করে দিতেছে, টাকা পয়সা পাঠায় না, আমি খারাপ মানুষ, আমার দেশে থেকে কুলাই নাই দেখে আমি বিদেশে গেছি। আহা, বলেন তারপর। পরে ভাইয়া আমি ওনারে বলার পরে উনি ওনার ছোট ভাই চাকরি করে পুলিশের ওখানেই, ওনার ভাইয়ের ফোন দিল, দিয়ে ওনার ভাই চলে আসলো ওনার কাছে আর কি, ভাই ভাই যায় দেখা করে 2 মাসের বেতন দিল আর কি, ওনার ভাই বলতেছে আমি 2 মাসেরটা দিতেছি আর আমার ছোট বোনের কাছে 1 মাসেরটা নিতে, তো ওই 2 মাসের বেতনটা আমার এনে দিল। দেওয়ার পরে আমি বললাম যে তুই আমার দিলে আমি কই দিমু, তুই পাঠায় দে, তো ওই আবার নিয়ে আমার নিয়ে ব্যাংকে চলে গেল ওর শাশুড়ির কাছে বলে, যে আমি ওরে ব্যাংকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ব্যাংকে পাঠাইতে পারলাম না, আবার ঘুরে আসে ওর ভাইয়ের নাম্বারে পাঠাইলো, ওর ভাই আবার ওখান থেকে পাঠাই দিছে আমার বাংলাদেশের টাকাটা, 2 মাসের বেতনটা, কিন্তু তাও আমি আমার মেয়ের সাথে কথা বলতে পারলাম না,
টাকাটা যে পাঠাইছে, আমি শুধু ওই যে আমার ওই ফ্রেন্ড আছে ময়মনসিং, ওর ইতে টাকাটা পাঠাইছি বিকাশে, এবং পাঠাইছি বলছে যে ভাই তুমি আমার মেয়ের খোঁজটা নিয়ে, আমার আম্মার আবার ইমো মোবাইল নাই, আমার মেয়েরও নাই ছোট ইয়া মোবাইল গুলা। পরে আমি বলছি যে তুই একটু আমার মায়ের কাছে টাকাটা পাঠাইয়া বলিস আমার মায়ের দেখতে, আমি যতদূর নাইছি আমার মায়েরা জানি তারা না ফালায়। ও যখন ফোন দিছে কয় তোমার মতন বন্ধু আছে যার বাপ মা লাগে না তার, তোমার কাছে যখন টাকা পয়সা পাঠায় সব টাকাই তোমার কাছে পাঠায়, তুমি সব আমাদের কাছে আসলে টাকা পয়সা দেয় না, যোগাযোগ করবে না দেখে, মানে টাকা দেবে না দেখে যোগাযোগ করে না, তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করে? এই কথাটা বলার পরে বলছে বাড়ি থেকে বের করে দেবো। তখন ও আনে আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মেয়ে মাদ্রাসায় থাকতে পারবে না। এখানে ওরা ওরা কি হয়েছে আমি ওইখানে কিছুই করতে পারতেছি না, ওইখানে আমি আমার ফোন বন্ধ, আবার গেছে এভাবে আরো 3 মাস, মানে ওই বুড়ি বাবা 3 মাসের বেতন আটকাই দিছে। আমার সুন্দর মতন বুঝাই কয় যে তোর 4 মাসের 5 মাসের বেতন একবারে পাঠাবি, তোর কাজে লাগবো। 5 মাস হয়ে গেছে বেতন দেনে, যখন আমি কাজ বন্ধ করে আবার পুলিশের কাছে গেছি, আচ্ছা তখন 5 মাসের বেতন পাননি, 5 মাসের বেতন আবার পাই নাই, মানে ওদের ওখানকার 1 মাসের আছে আর বুড়ি 4 মাসের, মোটে 5 মাসের বেতন হয়ে গেল। এই 5 মাসের বেতন না পাই আমি চলে গেছি, যখন তখন ওই ওখানকার 1 মাসের বেতনটা পুলিশের কাছে থাকাকালীন আনে দিল, এবং বুড়ির ছেলে আসে ওদের সামনে আমার 100 টাকা গিফট করে, বাংলাদেশে 2000 টাকা হয়, গিফট করে বলতেছে তোর ফোন আজকে তোর হাতে দেবো, ওয়াইফাই দেবো, নাহলে তোর সিম কিনে দেবো আমি পার্সোনাল আলাদা করে, তুই অল টাইম বাংলাদেশে যোগাযোগ করতে পারবি, এবং আমি তোর বেতন প্রত্যেক মাসে মাসে ক্লিয়ার করে দিব। আমি কই আগের 5 মাসের বেতনটা আমারে দেও, বলতেছে যে তোর আগের 5 মাসের বেতন এই যে ওরা 1000টা দিছে আগের মাসেরটা ওদেরটা, আর আমি আমারটা বাসায় যাই তোরে দিতেছি সব। এ টাকা নিয়ে বাসায় গেল, বাসায় যে দোকানে নিয়ে গেল, আমার দোকান থেকে কাঁচা বাজার যা যা লাগে আমি কি কি খাবো কিনে দিল সবকিছু, সেদিনটা পুলিশের কাছ থেকে আর কি লিখে দিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে কিনে দেওয়ার পরে আমি আবার 1 মাস ওই 3-4 দিন পর কই এই 2 দিন পরে দিতেছি, 1 দিন পরে দিতেছি, করতে করতে আবার 1 মাস কাজ করলাম ফুল তাদের বাসায়। আচ্ছা আগের ওই 1 মাসের বেতনটা আমারে দিছে, কিন্তু এটা এই বেতনটা দেওয়ার কোনো খবর নাই, এভাবে আবার ওদের 5 মাসের বেতন জমলো। তা আগের 1 মাসের যে বেতন পাইছি আমি কুষ্টিয়ার এক ভাইয়া, আমি ময়লা ফেলতে আসে ওই কুষ্টিয়ার ভাইয়ারে দিয়ে আমি পাঠাই দিছি যে ভাইয়া আমি আমার ইমো নম্বরটা দিলাম আর টাকাটা দিলাম, মানে বিশ্বাস করে যদি তুমি পারো একটু হেল্প করো আমি খুব কষ্টে আছি। ওই ভাইয়া বললো কি যে তোমার যখন ফোন দেয় না তাহলে আমি তোমার একটা অমুক টাইমে মোবাইল কিনে এনে দিয়ে দেবো, একটা সিম কুপনে তুমি এটা রেখে দেবা। ভাইয়াটা আমার হেল্প করছে, আমি গোপনে একটা ওনার টাকা দিয়ে আর কি, আমি বলছি যে আমি বেতন এখান থেকে টাকা কাটে নিও ভাইয়া, নিয়ে আমার ফোন কিনে দিও। কয় আমি পুরুষ মানুষ হয়ে যদি আপনি একটা বিপদে পড়া মেয়ের যদি টাকা নিয়ে ফোন কিনে দিই তাহলে আবার কেমন হলো? তবে ভাবি আমি একটা সিম সহ করে কিনে দিতেছি, তবে সিমটা যদি কোনো বাইসেন্স ধরা পড়ার মতন ভাব হয় সিমটা আপনি ভাঙে টয়লেটে ফেলাই দিন অথবা মুখের ভিতরে ঢুকাই রাখেন, যেহেতু ফিঙ্গার দিয়ে কিনতে হয় আমার যাতে সমস্যা না হয়। এভাবে ওনারা একটা ফোন কিনে দিল আমারে, দিয়ে ওই টাকাটা বাংলাদেশে পাঠাইছে। আমি ওই যে গোপনে এই ফোন থেকে আমি রাত্রে ঘুমাইতে গেলে ওই যে ময়মনসিংয়ে কল দেই, বড় ফোন থেকে ওরা কল দেয় আর আমি কন্টাক্টে কথা বলি, মেয়ের খোঁজ খবর নিতেছি, মেয়ে কোথায় থাকলো, মাদ্রাসায় ভর্তি করাইছে। আমি অনেকটা হ্যাপি হলাম যে যাক মেয়েকে যখন মাদ্রাসায় ভর্তি করাইছে ও তো এখন বন্দি অবস্থায় থাকবে আর কোনো ভয় নাই। মেয়ে নাকি 1 মাস লেখাপড়া করে কান্দাকাটি করছে আর পড়বে না ওখানে, বাপের কাছে বলছে, বাপে কয় তোর মানে খারাপ ভাষার ই করছে এখানে, যাই হোক ওখান থেকে ও রাগ করে কয় তোর কি লাগে তুই আমার মেয়েরে নিয়ে গেছিস কে, ওখান থেকে বের করে মানে মেয়ে নিজে নিজে পালে আসছে ওখান থেকে বের হয়ে গ্রাম সম্পর্কে এক ভাইয়ের বাসা শহরে ওখানে থাকলো। ওই যে 5 মাসের বেতন তারা 5 মাস মানে টাকা হাতে চিপে ধরে 5 মাসের ফিঙ্গার নিল রাত্রে আমার কাছে, নিয়ে মাত্র 2-3 মাসের বেতন দিল আর 2 মাসের বেতন কয় ব্যাংকের থেকে আনতাছে তুলে, আনতাছে কয়ে বেতন ওই 3 মাসেরটা দিয়ে 3 দিন পরে আবার আমার কাছে রিপ্লাই 500 টাকা নিছে ওরা, নিয়ে বলতেছে কি যে 500 টাকা দিয়ে আমাদের ঘরে কোনো বাজার নাই, তুই 2500 টাকা পাইতাছিস তো আমাদের কাছে এটা সহ দিব। আমিও সহজ মনে দিয়ে দিছি ওই 500, এরপরে আর কোনো বেতন তাদের বাসায় আমি পাই নাই। পরে মাস পর্যন্ত কাজ আরও 1 মাস কাজ করলাম কোনো বেতন পাইনি, আমি যে বেতনটা দিয়েছি ওরা ব্যাংকের মধ্যে পাঠায় নাই, আমি ওই গোপনে ওই ভাইয়ের দিয়ে ফোন দিয়ে ভাই টাকাটা পাঠায় দেন নাহলে ওরা আমার কাছ থেকে কোনো সময় কেড়ে নেবে, ওই গোপনে আর কি ওই ভাইয়ের দিকে পাঠাইছি, ওরা কোনো প্রমাণ দেখাইতে পারে না ওখানে যে ওরা আমাদের বেতন দিছে। এভাবে আসি 1 মাস যখন পার হয়েছে দেখলাম যে ওরা ভালো না, টাকাটা পাঠাতেন কাকে? এই যে কুষ্টিয়ার এক ভাই ওখানে বাংলাদেশে কাকে পাঠাতেন? বাংলাদেশে এই ময়মনসিং এ এক ভাই আছে, না 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 মাধ্যম জানতে চাচ্ছি না আমি, আমি জানতে চাচ্ছি টাকাটা আপনি পাঠাচ্ছেন কাকে? এটা আমার ফ্রেন্ড বললাম যে প্রথম বাংলাদেশ থেকে যাওয়ার সময় যে আমারে হেল্প করলো, টাকাটা কি তার কাছে থাকতো? হ্যাঁ, বাংলাদেশে আসলে আপনাকে দিবে এরকম কোনো কিছু? সে আমার মেয়েকে চালাইতেছে এখান থেকে দিয়ে, এবং তার কাছে মোটামুটি এখন বর্তমান 50-60 হাজার টাকা ক্যাশ আমার আছে। আচ্ছা আমি জানি মানে কিছু কিছু মানুষকে
মানে অবিশ্বাস করা যায় না। তো আমার এখনো বলছে যে টাকাটা দিচ্ছি, কিন্তু দিলে তো আমি আমি নিজে থাকার জায়গায় পাচ্ছি না এখন। তো যাই হোক, পরে ওইখান থেকে যখন পলায় আবার পুলিশ, না আমি বেতনের জন্য ঝগড়া করলাম যে আমি আর কাজ করবো না, যখনই কাজ করবো না এই কথাটা বলা মাত্র আমার মায়েরা আটকায় দিয়ে ঘরের মধ্যে তারা মোবাইল টোবাইল কেড়ে নিয়ে গেলো, যাতে পুলিশের কাছে আমি কল না দিতে পারি। তিন দিন পর্যন্ত আমার কোনো খোঁজখবর করলো না ওই রুমের ভিতরে, আমি খাই থাকলাম না, মরে গেলাম না, বাসে থাকলাম। চাবি আমার কাছে ছিল ভাইয়া, চাবিটা রাখে আমি মানে ধৈর্য ধরছিলাম যে ওরা মনে বেতন যেহেতু এতদিন এটা মনে হয় দেবে 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 করে, তিন দিনের পর আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে, নামাজ পড়ার জন্য আমার আমার ঘরটা ওরা খুলে দেয় না তিন দিন। প্রসাব পায়খানা আমি ঘরের মধ্যে পলিথিনে করে পেঁচায় রাখছিলাম তিন দিনের দিন। মঙ্গলবারে রাত্রে ওরা আটকে রেখেছে, মঙ্গলবার গেছে, বুধবার গেছে, বৃহস্পতিবারে ভোরবেলা আমি ওয়ালের উপর দিয়ে ঘরের তালা খুলে ওয়ালের উপর ওয়াল টেপ করে পুলিশের কাছে গেছি। ওখান থেকে পুলিশ আসে আট দিন পর্যন্ত তাদের কাছে রাখে, ওদেরকে ফোন দিয়ে ডাকে, ফোন দিয়ে ডাকে, ওরা আসে না, বলে টিকিট কেটে আসতেছি পাঠায় দেবো, এই সেই ভেজাল করে দেয় না। লাস্টে পুলিশ এখানে একটা বড় সফরখানা আছে আর আরে ওখানে আমাদের দিয়ে দিল যে সাত দিনের মধ্যে তোর টাকা পয়সা দিয়ে তোর সফর দিয়ে দিবে। সাত দিন পরে মোবাইল দুটো দিয়ে গেছে, কিন্তু আমার বেতন দেয় না ভাইয়া। পরে মোবাইল দিছে, মোবাইল ওরা নিয়ে ঢুকাই রাখছে, এবং আমাদেরকে একটা বাড়ির মতো আছে, ওইখানে আমার মতন আরো অসহায় 55 জন মহিলা, মানে আগে থেকে 60 জন 70 জন আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে, এভাবে 5 মাস আমি ওখানে কষ্ট করে আসলাম। ওখানে আসে দেখলাম আরো দুর্দশা অবস্থা, আরো যত মহিলারা আছে তারা 8 মাস 9 মাস ধরে আছে, এবং তারা 2 বছর কন্ট্রাক্ট শেষ করছে, ওদের বেতন দেয় নাই। 2 বছর যখন শেষ হয়েছে দেয় নাই, তখন আরো 1 বছর কাজ করছে একজন 55 বছর মহিলা, ওনার বাড়ি বগুড়া, ওই খালা এখন ওখানে বর্তমান 7 মাস পার হয়ে গেছে, 8 মাসে পড়ে গেছে, এবং বাংলাদেশে কোনো যোগাযোগই করতে পারে নাই। এই আমি আসার 1 সপ্তাহ আগে ওদের সাথে ঝগড়া ঝগড়া করে করে আর কি দেয় 2 মিনিট 1 মিনিট একটু কল দিয়ে যে আমরা ভালো একখানে আছি, বেশি কথা বলতে দেয় না, 2-4টা কথা বলে যাতে কেটে দেয় যে আমরা ভালো আছি, এইটুকুই মাত্র যোগাযোগ। ওখানে আমি চলে আসছি, কিন্তু অনেক অনেক মহিলা অনেক কষ্টে আছে। আমি এইটুকু বলতে চাই যে আমার যা কষ্ট হয়েছে হয়েছে, আমি চাই না যে ওই ধরনের কষ্ট আরো মানুষ করুক। যদি কেউ নিজের পেটের দায় সৌদি যায়, সবাই যে খারাপ এটা আমি বলবো না ভাইয়া, কারোর রিজিকটা আমি মারবো না। আছে কিছু কিছু মানুষ ভালো, কিন্তু যখনই দেখবে যে মালিক ভালো না, 1 মাসের বেতন দিচ্ছে না, তারা পুলিশের কাছে ধরা দিয়ে চলে আসুক। আমি আপনার লিসেনারদেরকে এটা বলতে চাই যে যদি মানে কেউ অসহায় হয়ে যাইতে চায়, যাক 1 মাস ট্রাই করার পরে তারা যেন পুলিশে ধরা দেয় এবং বলে যে আমি বেতন টেতন কিচ্ছু নিব না, আমার বাংলাদেশে পাঠায় দেন। যখনই বেতনের দাবি করতে গেছি আমার 5 মাস রাখছে, ওই বেতনও দেয় না, এবং 5 মাস আমি ওখানে না খাই কষ্ট করে থাকলাম। এমনকি আমাদেরকে ব্যালেন্ডার করে কাঁচা মরিচ আর কাঁচা টমাটো ব্যালেন্ডার করে সাদা ভাতের লোকে খাইতে দেয়, একবার করে ভাত দেয়, একটা করে স্যান্ডউইচ দেয়, পাউরুটি সকালবেলা, রাত্রে একটা করে রুটি সিদ্ধ ডালের লোকে, এভাবে ভাই ওখানে খায় থাকা যায়। তারপরে আপনি দেশে আসলেন কিভাবে? আমি দাবি ছাড়িয়ে দিলাম যে আমি বেতন নেব না, আমি কিয়ামতের দিন যদি বেতন পায় থাকি কিয়ামতের দিন নেব, ওইভাবে ছাড়ে দিয়ে চলে আসছি। যখন না করছি তারও 2 মাস পরে আমারে পাঠাইছে, বেতন নিব না করার পরও 2 মাস পরে আমারে পাঠাইছে বাংলাদেশে, এবং বাংলাদেশে আসছি। আমি তো আমার ফ্যামিলিতে আমার মেয়েরা তো আগেই বার করে দিয়েছে তারা বাড়ির থেকে, যোগাযোগ করতেছি, কথাবার্তা মায়ের সাথে বললাম, ঘুরে ফিরে কয় আমি নিজেই চলতে পারি না, তোমার সন্তানে কিভাবে চালাবো, তারে কিভাবে, আমি ঘুরে ফিরে ওই আগের কথায়। তো সন্তানটা আসছিল আমার এখানে ভাগ্নির বাড়িতে ছিল, বোনের মেয়ে, আমি আসবো শুনে মানুষের বাড়িতে ছিল, খালাতো বোনের বাসায়, তারও আমি টাকা পয়সা দিতে পারি নাই, দেই নাই এখনো। আমি আমি বর্তমানে অসহায় অবস্থায় আছি। আমার ওই যে ওইখানে খালা ছিল উনি আগেই আসছে, উনি আর কি আমার মেয়েরা ভাগ্নির বাসাতে নিয়ে ওনার বাসায় রাখছিল, বলছিলাম যে খালা তুমি একটু পারলে আমার মেয়েটারে দেখো, তার কারণ মেয়েটা এখন উপযুক্ত হয়েছে, যদি এখন একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় তাহলে লাইফটা নষ্ট হবে, আমি চাই না মেয়েটার লাইফটা নষ্ট হোক। আমি মানে বড় করছি মেয়েটারে, একটু হাতে পায়ে বড় করতে পারছি, কিন্তু লেখাপড়া করাইতে পারলাম না, আর এখন আমার নিজেরই থাকার জায়গা নাই, উপযুক্ত মেয়ে নিয়ে আমি কোথায় দৌড়াদৌড়ি করবো। আমার আসলে বলার কিছু নাই আজকে, আমি একটা জিনিস বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটা আনইন্টারাপ্টলি শুনেছি, শুধু বিরতি নিয়েছি, বিরতি থেকে ফিরে এসেছি। এই মানুষগুলা খুব ভালো লাগে, মানে যখন আসে আমার কাছে এসে বলে যে ভাই আপনাকে খুঁজতেছিলাম, কিছু গল্প বলার জন্য আসছি, আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেছে। আমি জানি না কেন তারা আমাকে এতটা মানে আস্থার জায়গায় মনে করেন, তবে এটা ঠিক যে লাস্ট 8 বছরে আমি রেডিওতে যে ধরনের শো করেছি শুধু এই ধরনের মানুষদেরকে নিয়েই করেছি, শুধু বলবো ম্যাক্সিমাম টাইপই আসলে এই প্রান্তিক পর্যায়ের মানুষ, যাদের আসলে সেভাবে ভয়েস রেইজ করার জন্য বাংলাদেশের মিডিয়া আসলে খুব একটা কাজ করে না, তাদেরকে নিয়ে একবার প্রান্তিক পর্যায়ের মানুষ, এই ধরনের এই মানুষটা
গ্রামে গঞ্জে একেবারে নিদেন পক্ষে খেটে খাওয়া একটা মানুষ, এবং এই মানুষটার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো কোন কাব্যে এসছে, কোন উপন্যাসে এসছে, কোন কবিতায় এসছে বা কোথায় এসছে বলেন? আপনি যদি ঘাটেন তাহলে এই মানুষগুলোর চিহ্ন, এই মানুষগুলোকে নিয়ে কথাবার্তা, বা আমাদের সাহিত্য সংস্কৃতির জায়গাটাতে বা আমরা অন্যান্য জায়গাতেও যদি বলি, কোয়ান্টিটির দিক থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো এরকম, কিন্তু তারা আমাদের সংস্কৃতি নমিনেট করতে পারে না তাদের ইকোনমিক কন্ডিশনের কারণে। যাই হোক, এগুলো আসলে উচ্চমার্গীয় কথাবার্তা, আমি আমি বললে হয়তো অনেকেই বুঝতে পারবে না। আমি বরং সহজ করে কথাটা বলতে চাই যে তাদের আসলে এক্সেস নাই, তাদের ইনফরমেশনের এক্সেস নাই, তাদের মিডিয়া এক্সেস নাই, এবং বুভুক্ষ নাঙ্গা এভরি টাইম ফাইট করে যাওয়া মানুষ, দিন শেষে দুই বেলা দু মুঠো আহার এবং কোনো রকম মাথা গোঁজার ঠাই, এটার জন্যই সারা জীবন যুদ্ধ করে যাওয়া। এর মধ্যে সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন বা যেটাই বলেন না কেন, সেসবের জায়গা আসলে কোথায় আছে বলেন? তো সেই জায়গাটা থেকে আমি শুধু একটা কথাই বলতে পারি আজকের এই জীবন গল্প শুনে, মেসেজ যদি আপনি নিতে চান সেই অর্থে মেসেজ হয়তো বিদেশের পাট্টাতে আপনি পাবেন, কিন্তু এছাড়া মেসেজ নাই। এটা একটা দুঃখ গাথার গল্প, কারণ আগাগোড়াই শুধু চরম পর্যায়ের বলা যেতে পারে যুদ্ধ বিধ্বস্ত একটা মানুষ, নিজের পরিবার নির্যাতিত, এরপরে স্বামীর পরিবার নির্যাতিত, নিজের সন্তানকে বিয়ে দিয়েছে সেখানেও কষ্ট পেয়েছে, এবং তারপরও মা তো, মার কিছু স্বকীয় সত্তা থাকে সারা জীবন জুড়েই, সেটা সত্য। আর বাঙালি নারীর মা সত্তাটা আমি মনে করি এটা বেস্ট মা সত্তা, এবং এটা সারা দুনিয়ার মধ্যেই বেস্ট, কারণ বাঙালি নারীরা যারা মা হন তারা আর যাই হোক নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারেন। তো উনি ওনার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমাদের স্টুডিওতে এসছেন, আমি দেখলাম উনি বাইরে বসে আছে। তো এটা আসলে মার একটা অনেক বড় কনসার্ন যে সন্তানটাকে যে কোনোভাবেই হোক একটা একটা ভালো জায়গায় অন্তত তার ব্যবস্থাটুকু করা। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের সাথেই আল্লাহ আছেন, এবং প্রতিটি মানুষই যোগ্যতমভাবে বেঁচে থাকার জন্যে লড়াই করে যাচ্ছেন, সুতরাং তিনি নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গাটা থেকে শুধু এতটুকুই বলার আছে, আজকের এই গল্পটা শুনে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে যারা মন খারাপ করে থাকেন, যারা মনে করেন ভালো নেই, তারা অন্তত, যারা অন্তত একটা ঘর আছে, মাথা গোঁজার ঠাই আছে, বিপদে পড়লে হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষ আছে, তারা অন্তত এই মানুষটার চেয়ে ভালো আছেন। সুতরাং আপনি ভালো আছেন, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয়ত, যেটা বিদেশ যাওয়ার ব্যাপারে, এটা এটাই শুধু ফার্স্ট কেস না, আমি আমার জীবন গল্পে এর আগেও অনেক একটা কেস এনেছিলাম, বুঝে না বুঝে আমাদের দেশের মেয়েরা কিংবা যারা বিদেশে কাজ করতে যান তারা অনেকেই ভুল পথে পা বাড়ান এবং তারপরে তারা ভিকটিম হন। আমি অবশ্যই আপনাদেরকে ইন্সপায়ার করি বিদেশে যাওয়ার জন্যে, বৈদেশিক মুদ্রা আনার জন্যে, এটা আপনার লাভ দেশের লাভ, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে নয়, অবৈধভাবে নয়, এবং বাংলাদেশ সরকার যে নীতিমালা করেছে, বাংলাদেশ সরকার যেভাবে যেতে বলেছে সেটাই চেষ্টা করা উচিত। যদি হ্যাসল পোহাতেই হয়, যদি বৈধ উপায়ে গিয়ে যদি আপনার হ্যাসল পোহাতেই হয় তাহলে আপনি বাংলাদেশে বসেই সেটা পোহান। যদি নিয়ম নীতি পালন করে আপনাকে বিদেশ যেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয় তাহলে আপনি বাংলাদেশে বসেই সেটা করেন, সেটাই কি ভালো না যে আপনি একটা অবৈধভাবে বা অন্য কোনো পথে আপনি বিদেশে গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন যে আপনি একটা মহাসাগরের মধ্যে পড়ে গেছেন এবং খড়কুটো ধরে বাঁচার উপায় নাই। বরং বাংলাদেশে আপনি হ্যাসল ফেস করলে, সেটা লম্বা সময় ধরে ফেস করলেও আপনাকে কেউ না কেউ সাহায্য করার মতো থাকবে, আপনি দেশটা চেনেন, আপনার পরিবার আছে, কেউ না কেউ সাহায্য করার জন্য থাকবে। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে আপনি অবৈধভাবে গিয়েছেন, 10-15-20 হাজার টাকা দিয়ে চলে গেছেন, যাওয়ার পরে আপনাকে যেটা ফেস করতে হচ্ছে এটার জন্য আপনাকে কেউ সাহায্য করার জন্য নাই। উনি হয়তো সুস্থভাবে ফিরে আসতে পেরেছেন, অনেকে সেটাও পারেন না। এবং আমরা যেটাই করি না কেন, দিন শেষে নিজের জীবনটা খুব মূল্যবান, খুব মূল্যবান। সুতরাং নিজের জীবনের প্রতি অ্যাটলিস্ট যেটাই হোক না কেন একটু যেন খেয়াল রাখি। এবং প্রিয় শ্রোতা, আমি জানি আমাদের আজকের এই জীবন গল্প হয়তো কোনো কোনো মানুষকে রিথিং করার চেষ্টা করবে, তবে এটা ঠিক, যারা আপনার প্রতিবেশী এরকম আছে, দৈন্য দর্শনের মধ্যে আছে, নিদারুণ অবস্থার মধ্যে আছে, তারা যদি মনে করেন এরকম একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে যারা জীবন গল্প শুনলেন, তাদেরকে অন্তত আপনারা সঠিক সিদ্ধান্ত নেবার জন্য সহায়তা করবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ভালো থাকুন সবাই, এবং আমাদের এই বন্টি যিনি এসেছিলেন জীবন গল্পে তার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে।